এখন আমরা জুওলজি যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বসন এবং শ্বাসক্রিয়া। অ্যাডমিশনের জন্য এই চ্যাপ্টারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা দুইটা কোয়েশ্চেন মাঝে মধ্যে দিয়েই থাকে। এবং এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি, সেগুলো হচ্ছে কোয়ান্টিটি বা অ্যামাউন্টগুলো বা ধরো কোনো কিছুর মানগুলো, মান জাতীয় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে অনেক বেশি আসে। তো এই চ্যাপ্টারের যে যে টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটা আমি লিখে রেখেছি। প্রথমে আমরা শ্বসনতন্ত্রের অংশ থেকে কিছু টুকিটাকি জিনিস দেখব, তারপরে হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়া। এই প্রক্রিয়া থেকে মাঝে মাঝেই ধরো অবজেক্টিভ দিয়ে দিতে পারে, যে ডায়াফ্রাম তোমরা জানো, ডায়াফ্রাম সংকোচন প্রসারণের ব্যাপার আছে, তো প্রশ্বাসের সময় কী ঘটে, নিঃশ্বাসের সময় কী ঘটে, এই জিনিসগুলো কিন্তু এসেই থাকে। আবার প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্নায়ু, কোন স্নায়ু কিসের সাথে কানেক্টেড, কোন কেন্দ্রের কোন অংশটা কী কাজ করছে, সেটা কিন্তু অনেক বেশি আসে। তারপরে গ্যাসের বিনিময়, গ্যাসের বিনিময়ে যে জিনিসটা আসে সেটা হচ্ছে চাপের অ্যামাউন্টটা বা কোনখানে চাপ কতখানি থাকে সেই জিনিসটা আসে। আর তিনটা জিনিস যেটা সাধারণত তোমাদের টেক্সট বইয়ে সব বইয়ে হয়তো দেওয়া থাকে না, সেটা হচ্ছে টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি। আর তারপরে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে গ্যাসীয় পরিবহন। এই জিনিসটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, ইভেন এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে গ্যাসীয় পরিবহন, অর্থাৎ যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে, এই পরিবহনটা কিসের মাধ্যমে হচ্ছে, কীভাবে হচ্ছে, কত পার্সেন্টেজ হচ্ছে, সেটা কিন্তু জানা অনেক বেশি দরকার। অ্যান্ড লাস্ট অফ অল যেটা হচ্ছে শ্বাসনালীর সমস্যা, এখান থেকে অনেক প্রশ্ন আসে, শ্বাসনালীর বিভিন্ন সমস্যা দেখা দেয়, তো কত টাইম ধরে সেটা থাকে, তারপরে জ্বর কতটুকু উঠে, এই টপিকগুলো শ্বাসনালীর সমস্যা থেকে অবজেক্টিভের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমেই শ্বসনতন্ত্রের অংশের এখানে আমি একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে NVNPLTBBA। অনেক বড় বড় নাম, শ্বসনতন্ত্রের অনেকগুলো অংশ পরপর আছে, তো সেই জিনিসটা আমি যখন মনে রাখতাম, আমি রাইম একটা বানাতে পারিনি, কিন্তু আমি সবগুলার আদ্যক্ষর বা শুরুতে যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো দিয়ে একটা সিকোয়েন্স বানিয়েছি, যে সিকোয়েন্স দিয়ে আমি মোটামুটি শ্বসনতন্ত্রের অংশটা মাথায় রাখতে পারি। সেটা কীরকম? NVNPLTBBA, চার পাঁচবার বললে এই জিনিসটা কিন্তু মাথায় চলে আসবে। এখন আমরা দেখবো যে প্রত্যেকটা টার্ম দিয়ে আসলে আমরা কী কী মিন করি। এনে হচ্ছে নাসারন্ধ্র, বাইরে থেকে আমরা ভেতরের দিকে যাচ্ছি, তাই সবচেয়ে বাইরে থাকে হচ্ছে নাসারন্ধ্র, যে ছিদ্রগুলো দিয়ে আমাদের বায়ু ভেতরে ঢুকবে। ভিতে হচ্ছে ভেস্টিবিউল, ঠিক নাসারন্ধ্রের পিছনের অংশটা হচ্ছে ভেস্টিবিউল। এই এনে হচ্ছে নেজাল ক্যাভিটি বা নাসা গহ্বর। তারপরে পিতে হচ্ছে ফ্যারিংস, এলে হচ্ছে ল্যারিংস বা স্বরযন্ত্র, ফ্যারিংস হচ্ছে গলবিল, ল্যারিংস হচ্ছে স্বরযন্ত্র। টিতে হচ্ছে ট্র্যাকিয়া, বিতে হচ্ছে ব্রঙ্কাস, এই বিতে হচ্ছে ব্রঙ্কিওল, আর এই এতে হচ্ছে অ্যালভিওলাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরো যে সিকোয়েন্সে আমার শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ গিয়েছে সেই সিকোয়েন্সটা। ফার্স্ট হচ্ছে নাসারন্ধ্র, যেখান দিয়ে বায়ুটা ঢুকে, এরপরে যে খালি অংশটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ভেস্টিবিউল। অ্যান্ড একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে ভেস্টিবিউল আছে, এই ভেস্টিবিউলে কিন্তু থাকে লোম, নাকের যে অংশে আমরা লোম দেখতে পাই সেই অংশটা হচ্ছে ভেস্টিবিউল। এখন এই লোমগুলো কী কাজে আসে বা থাকেই বা কেন, বা না থাকলেই বা কী ক্ষতি হয়? ধরো তুমি এখন খুব ফুরফুরে মেজাজ নিয়ে গাবতলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তাহলে কি তুমি খুব সুন্দর বায়ু তোমার নাক দিয়ে ভিতরে ঢুকবে? অবশ্যই না। তোমার নাক দিয়ে যে বায়ুটা ঢুকবে বা যে বাতাসটা ঢুকবে সেটাকে অনেক নোংরা বাতাস থাকবে, তাই না? অনেক ধুলাবালি, অনেক জার্মস থাকবে। তাহলে এই যে ধুলাবালিযুক্ত বায়ু আমরা ভিতরে নিচ্ছি, তাহলে এই ধুলাবালিগুলোকে তো প্রথমে কী করতে হবে, আমার ছেঁকে তারপর বায়ুটাকে ঢুকাতে হবে। সবসময় যদি টোটাল ধুলাবালিযুক্ত বায়ুগুলোকে আমি ভিতরে পাঠাই, তাহলে তো অবশ্যই সেই বায়ু কী করবে, আমার বডির ভিতরে বিভিন্ন ধরনের ইনফেকশন সৃষ্টি করতে পারে। এই জন্য প্রথম লেয়ারে বায়ু মানে ঢুকানোর সময় যে পদ্ধতিতে সেই বায়ুটা ছেঁকে, তার থেকে কিছু ধুলাবালি আমার নাক ট্র্যাপ করে রাখে, সেটা হয় হচ্ছে এই লোমের মাধ্যমে। বায়ু ঢোকার সময় ভেস্টিবিউলের লোমে কী হয়, সেই বায়ুর ধুলাবালিগুলো আটকে যায়। আটকে যাওয়ার ফলে এই ভিজিবল ধুলাবালিগুলো কী হতে পারে না বলতো, আমার বডির ভিতরে ঢুকে যেতে পারে না। তাই এই লোমটা কী করে আমার বডির ভিতরে বা এই শ্বাসনালীর ভিতরে যে বায়ুটা প্রবেশ করছে, সেই বায়ুটার যে ধুলোবালি থাকে সেই ধুলোবালিগুলোকে ট্র্যাপ করে রাখে এই লোম। এবং সেই লোম কোথায় থাকে? লোম থাকে হচ্ছে ভেস্টিবিউলে। এরপরে আমরা দেখতে পারি নেজাল ক্যাভিটি বা যেটাকে বলা হয় নাসা গহ্বর। তো এই নাসা গহ্বরে কিছু পার্টিকুলার কোষ থাকে, এই
নাসা গহ্বরে থাকে হচ্ছে অলফ্যাক্টরি কোষ। আমরা সমন্বয় চ্যাপ্টারে পড়েছিলাম যে এই অলফ্যাক্টরি স্নায়ু কী করে, ঘ্রাণ নিতে হেল্প করে। তাহলে অলফ্যাক্টরি কোষ কিসে হেল্প করবে, ঘ্রাণ নিতে হেল্প করবে। তাই আমি এখানে জাস্ট ঘ্রাণ লিখে দিচ্ছি। আর আরেক ধরনের কোষ থাকে, যেই কোষটা হচ্ছে মিউকাস নিঃস্রাব্যী কোষ। মিউকাস নিঃস্রাব্যী সিলিয়াযুক্ত কোষ। আর এই কোষ কি করে, এই কোষ মিউকাস ক্ষরণ করে। এখন মিউকাস জিনিসটা কি, মিউকাস হচ্ছে খুব পিচ্ছিল পিচ্ছিল পদার্থ। সেই পিচ্ছিল পদার্থ কি করে, এই যে ভেস্টিবিউল এর লোমে যে ধুলাবালিগুলো ট্র্যাপড হয়ে গেছিলো, সেই ধুলাবালিগুলোকে মিউকাস দিয়ে কি করে আর্দ্র করে ফেলে, যেন সেগুলো কি করতে না পারে, বায়ুর সাথে ভিতরে ঢুকতে না পারে, সেগুলো যেখানে আছে সেখানেই থাকে। তাহলে এই যে মিউকাস, সেই মিউকাসটা পিচ্ছিল ধরনের, এবং সেই মিউকাসটা কি করে, এই ধুলোবালি বা ময়লাগুলোকে ট্র্যাপ করে নাকে রেখে দেয়। এই কারণে আমাদের ফার্স্ট থিং যখন আমরা বাইরে থেকে বাসায় যাই, প্রথমেই উচিত আমাদের নাকটা ক্লিয়ার করে ফেলা। কারণ এই মিউকাসটা আর এই লোমে যে ধুলোবালিগুলো ট্র্যাপড আছে, সেটা যদি আমরা ক্লিয়ার না করি, তাহলে সেগুলো জমতে 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 আমাদের নাকে, ভেস্টিবিউলে বা নাসা গহ্বরে ইনফেকশনও তৈরি করে ফেলতে পারে। আবার সে বায়ুপথটাকে জমা, বায়ুপথের মধ্যে দেখা যেতে পারে, বাধাও সৃষ্টি করে ফেলতে পারে। এই জন্য আমাদের বাইরে থেকে বাসায় গিয়ে সবচেয়ে আগে নাকটা ক্লিয়ার করা উচিত। তাহলে এই ভেস্টিবিউলে লোম থাকে এবং নাসা গহ্বর অলফ্যাক্টরি কোষ আর মিউকাস নিঃস্রাব্যী সিলিয়াযুক্ত কোষটা আমরা দেখতে পাই। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ফ্যারিংস। ফ্যারিংসটা হচ্ছে গলবিল। এই গলবিলের কনসেপ্টটা বা ফ্যারিংস এই জিনিসটা অনেকে বুঝে না। গলবিল কি, গলবিল হচ্ছে এমন এক ধরনের স্পেস বা ফাঁকা স্থান যেটাকে আমরা বলি। এই ফাঁকা স্থানটা কি করবে, এই ফাঁকা স্থানটা কোনো নালী এবং গহ্বরকে কানেক্ট করবে, নালী ও গহ্বরকে কানেক্ট করে। মানেটা কি দাঁড়ালো, এই যে গলবিল বা এই যে ফ্যারিংস, এটা একটা ফাঁকা স্থান, সেটা একটা নালী আর একটা গহ্বরকে কানেক্ট করবে। যেমন ধরো, এই ধরো আমার নাক, এই যে আমার মুখ, তাহলে এই যে আমার নাক আর এই যে আমার মুখ, এই নাকের এখানে আছে নাসা গহ্বর আর এটা হচ্ছে মুখ গহ্বর। তো আমরা জানি যে এই নাসা গহ্বর এবং মুখ গহ্বরের পরে এই যে খালি জায়গাটা, এই খালি জায়গাটায় কে বলে হচ্ছে গলবিল। আর এই সামনের দিকের যে নালীটা থাকে, সেই সামনের দিকের নালীটা হচ্ছে শ্বাসনালী। আর পিছনে যে নালীটা থাকে, সেই পিছনের নালীটা হচ্ছে খাদ্যনালী বা অন্ননালী। তাহলে এই যে একটা গহ্বর যেটা হচ্ছে আমার মুখ গহ্বর, এই যে একটা গহ্বর যেটা হচ্ছে আমার নাসা গহ্বর, এই দুটো গহ্বরকে কিসের সাথে কানেক্ট করছে বলো তো, নাসা গহ্বরকে শ্বাসনালীর সাথে অ্যান্ড খাদ্য গহ্বরকে খাদ্যনালী বা অন্ননালীর সাথে মুখ গহ্বরকে কানেক্ট করছে। তো এই ফাঁকা স্থানটাকেই বলা হয় হচ্ছে গলবিল। তাহলে গলবিল কী করে, গহ্বরকে নালীর সাথে কানেক্ট করে দিচ্ছে। তাহলে আমরা গলবিলের অর্থটা বুঝে গেলাম। গলবিলের পরে যে অংশটা থাকে সেটা আমরা জানি, সেটাকে বলা হয় হচ্ছে ল্যারিংস। ল্যারিংস বা স্বরযন্ত্রে কিছু ইন্টারেস্টিং পার্ট আছে। এটা কিন্তু ডাইরেক্টলি আমার শ্বসন প্রক্রিয়াতে ইনভলভ না, কিন্তু এই ল্যারিংস বা স্বরযন্ত্র কী করে, ভয়েস উৎপন্ন করে, তাই এটাকে বলা হয় ভয়েস বক্স। এবং এই ল্যারিংস বা স্বরযন্ত্রে 9টি তরুণাস্থি থাকে, এবং যে 9টা তরুণাস্থি ল্যারিংস বা স্বরযন্ত্রে থাকে, তার মধ্যে সবচেয়ে বড় তরুণাস্থিটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। তাহলে ল্যারিংস বা স্বরযন্ত্র 9টা তরুণাস্থি দিয়ে তৈরি, এবং এই 9টা তরুণাস্থির মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি। এই থাইরয়েড তরুণাস্থিটাকেই বলা হয় অ্যাডামস অ্যাপল, যে তরুণাস্থিটা বাইরে থেকে আমরা ফিল করতে পারি, গলার এইখানে যে তরুণাস্থিটা আমরা ফিল করি, ছেলেদের ক্ষেত্রে যে তরুণাস্থিটা ভালো মতনভাবে ফিল করা যায় সেটা হচ্ছে থাইরয়েড তরুণাস্থি বা অ্যাডামস অ্যাপল, এই জায়গাটায় থাকে, তোমরা ধরলে বুঝতে পারবে। এটা হচ্ছে ল্যারিংসের সবচেয়ে বড় তরুণাস্থি। আর ল্যারিংস কী করে, ভয়েস তৈরি করে, তাই এটাকে বলা হয় হচ্ছে ভয়েস বক্স। এরপরে আমরা দেখব হচ্ছে
ট্র্যাকিয়া। তাহলে যে শ্বাসনালীতে ঢুকবার সময় আমরা দেখব শ্বাসনালীর উপরে একটা পেশির মতন থাকে, যে পেশিটা কী করে শ্বাসনালীকে ঢেকে রাখে, সেটাকে বলা হয় আলজিহ্বা। ওই আলজিহ্বাটা কী করে, ওটা শ্বাসনালীকে ঢেকে রাখে যেন খাবার যাওয়ার সময় কোনো না কোনোভাবে শ্বাসনালীতে খাবারটা ঢুকে যেতে না পারে। তাহলে আলজিহ্বা কী করে, শ্বাসনালীর ভিতরে খাবার যাওয়াটাকে প্রিভেন্ট করে। এরপরে আমরা দেখব শ্বাসনালী বা ট্র্যাকিয়া। তাহলে ট্র্যাকিয়াকে বলা হয় শ্বাসনালী, এটা একটা লম্বা নালী, আমাদের শ্বসনতন্ত্র যে লম্বা নালীটা থাকে সেটাকে বলা হয় শ্বাসনালী। এবং শ্বাসনালীতে এরকম সি আকৃতির বেশ কয়েকটা তরুণাস্থি থাকবে। তাহলে শ্বাসনালী বা ট্র্যাকিয়া, এই ট্র্যাকিয়াটা হচ্ছে অনেক লম্বা একটা নালী, এবং এই নালীটাকে স্টেবল করবার জন্য বা স্টেবলভাবে ধরে রাখার জন্য এই নালীটার চারদিক দিয়ে যে সি আকৃতির যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে এক একটা তরুণাস্থি, এবং তাকে স্টেবলভাবে ধরে রাখার জন্য 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি তার চারদিকে তাকে সারাউন্ড করে রাখে। কারণ শ্বাসনালী অনেক বড় একটা নালী, এটাকে তার জায়গায় ধরে রাখতে হবে। তাহলে শ্বাসনালীতে আমরা দেখলাম 16 থেকে 20টা সি আকৃতির তরুণাস্থি, এটা চারদিকে এটাকে র্যাপ অ্যারাউন্ড করে রাখে। শ্বাসনালী তারপরে গোড়ায় গিয়ে, ফুসফুসের গোড়ায় গিয়ে দুইটা শাখায় ভাগ হয়। এই দুটা শাখাকে, এই শাখাগুলোকে বলা হয় এক একটা ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস আবার ধরো এটা হচ্ছে ফুসফুস, এই ব্রঙ্কাস আবার ফুসফুসের ভিতরে ঢুকে আরও কয়েকটা শাখায় বিভক্ত হয়, এবং এই ছোটো ছোটো শাখাগুলোকে বলা হয় হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে এই ছোটো শাখাগুলোকে বলা হবে ব্রঙ্কিওল। তাহলে আমরা ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, আর এটা হবে হচ্ছে ট্র্যাকিয়া বা শ্বাসনালী। তাহলে ট্র্যাকিয়ার পরে আমরা দেখলাম দুটা ব্রঙ্কাসে ভাগ হয়ে গিয়েছে ট্র্যাকিয়া, আর তারপর ব্রঙ্কাসগুলো ফুসফুসে গিয়ে কি ব্রঙ্কিওলে ভাগ হয়ে গিয়েছে। তাহলে এই সাইডের ফুসফুস যেটা, আমার হাতের ডান দিকের ফুসফুসটা আসলে হবে হচ্ছে বাম ফুসফুস, অ্যান্ড বাম ফুসফুসের গোড়ায় কিন্তু এরকম একটা ভাজের মতন দেখা যাবে। কেন বলো তো, কারণ বাম সাইডে হার্ট থাকে, ফুসফুসের ভিতরের এই অংশে এই হার্টটা থাকবে, যার কারণে বাম ফুসফুসের এই অংশটা একটু ভাঙা বা এই অংশটা একটু কার্ভি। আর এইটা যেটা ডান ফুসফুস আমার হাতের বাম দিকে, এই ডান ফুসফুসে কোনো কার্ভি অঞ্চল থাকবে না। সো বাম ফুসফুসটা আমরা বলতে পারি যে ডান ফুসফুসের থেকে খানিকটা ছোট সাইজের। তাহলে বাম ফুসফুস আমার এইখানে, বাম ফুসফুস এইটা হচ্ছে ডান ফুসফুস, তাহলে এটা হবে হচ্ছে রাইট লাংস, অ্যান্ড এটা হবে হচ্ছে লেফট লাংস। তাহলে এই যে রাইট লাংস, এই রাইট লাংসটা লেফট লাংস থেকে খানিকটা বড় হবে, কারণ লেফট লাংসের এই জায়গায় হার্টটা থাকে, হার্ট থাকে এই অংশের ভিতর দিকে। তাই রাইট লাংস তিনটা খণ্ডে বিভক্ত, যে খণ্ডগুলোকে আমরা বলি তিনটা লোব। রাইট লাংস তিনটা লোব বা তিনটা খণ্ডে বিভক্ত থাকে, আর লেফট লাংস বিভক্ত থাকে দুইটা লোব বা দুইটা খণ্ডে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেফট লাংস দুইটা খণ্ডে বিভক্ত, এভাবে মনে রাখবে যে তার সাইজটা ছোট তাই সে অল্প খণ্ডে বিভক্ত, রাইট লাংসের সাইজটা একটু বড় তাই সে বেশি খণ্ডে বিভক্ত। তাই এই খণ্ডগুলোকে বলা হয় হচ্ছে লোব। তাহলে রাইট লাংসে তিনটা লোব, লেফট লাংসে দুইটা লোব। তাহলে লাংসের ক্ষেত্রে আমরা লোবটা দেখলাম। এখন এই যে ব্রঙ্কাসের পরে আমরা যে ব্রঙ্কিওল দেখছি, ব্রঙ্কিওল আমরা দেখে ফেলেছি, এই ব্রঙ্কিওলগুলোর মাথায়, ব্রঙ্কিওলগুলোর মাথায় আঙুলের থোকার মতন করে অ্যালভিওলাস থাকবে। এগুলো দেখতে আঙুলের থোকার মতন হয় এবং অনেক ইন্টারেস্টিং হয়, এবং এই অ্যালভিওলাসগুলোতেই, এগুলো হচ্ছে অ্যালভিওলাস, এবং এই অ্যালভিওলাসগুলোতে কী হবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে। তাহলে এই যে অ্যালভিওলাস, এখানে যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বিনিময় হবে, এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া। মানে আমি অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছি, এটাকে বলা হয় প্রশ্বাস, এবং অক্সিজেন আমার বডি থেকে বাইরে বের করে দিচ্ছি, এই জিনিসটাকে বলা হবে হচ্ছে নিঃশ্বাস। তাহলে শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ আমরা দেখেছি, এবং এই যে দুইটা ইম্পর্টেন্ট পার্ট যেখান থেকে প্রশ্ন আসতে পারে অনেক সময়, সেটা হচ্ছে এই ফুসফুস, দুইটা ফুসফুসের বাইরে কিন্তু এক ধরনের পর্দা থাকে, এবং এই পর্দা বা আবরণীটা কিন্তু দুই স্তর বিশিষ্ট আবরণী হয়। এই দুই স্তর বিশিষ্ট আবরণীটার নাম হচ্ছে প্লুরা। আমরা যেমন হৃৎপিণ্ডের আবরণী দেখেছিলাম পেরিকার্ডিয়াম, তেমন এই ফুসফুস বা লাংসের আবরণীর নাম হচ্ছে
প্লুরা। এই যে প্লুরা এটা দুই স্তর বিশিষ্ট এবং প্লুরার মাঝখানে এক ধরনের ফ্লুইড বা তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ বা ফ্লুইডকে বলা হয় হচ্ছে সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইডটা কি করে, ফুসফুস তো কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত হচ্ছে তাই না, তাহলে এই সংকোচন প্রসারণের সময় ফুসফুসের বাইরে কি থাকে বলতো, রিপকেজ বা বক্ষ অস্থিচক্র। তো এরকম কন্টিনিউয়াস সংকোচন প্রসারণের সময় দেখা যাবে যে অনেক সময় ফুসফুস যদি আর্দ্র না থাকে বা ফুসফুস যদি শুষ্ক থাকে তখন দেখা যাবে কি যে সংকুচিত প্রসারিত হতে হতে ফুসফুসের যে পেশিগুলো সেই পেশিগুলায় ক্ষত সৃষ্টি হচ্ছে। তাই ফুসফুসের পেশিগুলোতে যেন ক্ষত সৃষ্টি না হয় তাই ফুসফুসের এই যে বাইরে প্লুরার আবর প্লুরা আছে দ্বিস্তর বিশিষ্ট, এর মাঝে এক ধরনের তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় সেরাস ফ্লুইড। এই সেরাস ফ্লুইড অল টাইম ফুসফুসকে আর্দ্র রাখে যেন সংকুচিত প্রসারিত হওয়ার পরেও ফুসফুসের পেশিতে কোনো ধরনের ক্ষত সৃষ্টি না হয়। আর এই যে অ্যালভিওলাস, এই অ্যালভিওলাসের ভিতরে এক ধরনের তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় সারফেক্ট্যান্ট। সারফেক্ট্যান্ট দুইটা ওয়ার্ড থেকে আসছে, সারফেস আর ডিটারজেন্ট। তাহলে সারফেস আর ডিটারজেন্ট সেখান থেকে সারফেক্ট্যান্ট। এখন এই যে সারফেক্ট্যান্ট এটা কী করে, এটা হচ্ছে অ্যালভিওলাসের যে প্রাচীর আছে এই অ্যালভিওলাসের প্রাচীর থেকে সারফেক্ট্যান্ট নামক এই তরল পদার্থটা ক্ষরণ হয়। এবং এই সারফেক্ট্যান্টটা কী করে, অ্যালভিওলাসের প্রাচীরের সারফেস থেকে ক্ষরণ হচ্ছে তাই সারফেক এসেছে, আর ট্যান্ট ডিটারজেন্ট। ডিটারজেন্ট কী করে, ডিটারজেন্ট দিয়ে আমরা কী করি ময়লা কাপড় চোপড় ধুই অর্থাৎ জীবাণুটাকে ক্লিয়ার করে ফেলি। তাহলে এই সারফেক্ট্যান্ট কী করবে, এই অ্যালভিওলাসের ভিতরে যে বায়ুটা যাবে সেই বায়ু জীবাণুটাকে কী করে ফেলবে বলো তো, মেরে ফেলবে বা ক্লিয়ার করে ফেলবে যেন ফার্দার সেটা কোনো ইনফেকশন ঘটাতে না পারে। আরও আরেকটা কাজ করবে সেটা হচ্ছে এই সারফেক্ট্যান্ট যেহেতু একটা তরল পদার্থ সেটা এই অ্যালভিওলাসের প্রাচীরে থাকার কারণে দেখা যাবে এই অ্যালভিওলাসের সাথে কৈশিক জালিকার যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় সেই বিনিময়টা অনেক সহজভাবে হবে বা হতে অনেক কম পরিশ্রম ব্যয় করতে হবে। তাহলে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ব্যাপনের যে বিনিময়টা সেই বিনিময়টা আরও ইজি করে ফেলার জন্য এখানে সারফেক্ট্যান্টটা অ্যালভিওলাসের প্রাচীর থেকে ক্ষরিত হয় অ্যান্ড যে বায়োটা ঢুকে সেই বায়ু থেকে কী করে জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলে। তাহলে আমরা সারফেক্ট্যান্টের ব্যাপার দেখলাম। এবং লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ফুসফুসের নিচে এক ধরনের পেশির লেয়ার থাকে সেই পেশিটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামে কী করে বলতো, এই ডায়াফ্রামে আমাদের এই জিনিসটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটাই আমাদের কী করবে বলতো, এই ডায়াফ্রামটাই আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তাহলে আমরা মোটামুটি শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ সম্পর্কে জেনে নিয়েছি, এখন আমরা প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া নিয়ে খানিকটা জানব। তাহলে এই যে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস মানে কি আমরা জানি, প্রশ্বাস মানে হচ্ছে আমি বাইরে থেকে অক্সিজেন আমার বডির ভিতরে ঢুকাবো, সেটাই হচ্ছে প্রশ্বাস। তাহলে নিঃশ্বাসটা কি, নিঃশ্বাস হবে যখন আমি কী করবো বলতো, নিঃশ্বাস হবে যখন আমি ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কী করে দিব বলতো, বাইরে বের করে দিব, তখন সেটাকে আমি বলবো নিঃশ্বাস। তাহলে প্রশ্বাসের সময় আমি অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছি, কিন্তু অক্সিজেন ভিতরে ঢুকাচ্ছি কীভাবে বা কেনই বা সেটা আমার বডির ভিতরে ঢুকছে, আর নিঃশ্বাসের সময় কী হয় অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায় বা কেনই সেটা বের হচ্ছে, কীভাবে সেটা বের হচ্ছে সেটা আমরা দেখব। তাহলে এই যে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়া কিন্তু শুরু হয় একটা স্নায়বিক উত্তেজনার মাধ্যমে। তার মানে আমার ব্রেন কোনো একটা সিগনাল দিবে যে সিগনালটার কারণে এই প্রক্রিয়াগুলো স্টার্ট হবে। তাহলে আমরা প্রথমে প্রশ্বাসের একটা প্রক্রিয়া দেখলেই আমরা বুঝে যাব যে নিঃশ্বাসটা কীভাবে হবে অ্যান্ড কেন এই সিস্টেমগুলো বা মেকানিজমগুলো ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে মাঝখানের বিভিন্ন ধাপ থেকে তোমাদের কোয়েশ্চেন করতে পারে যে প্রশ্বাসের সময় নিজের কোনটা হয়, তাহলে এই কোয়েশ্চেনগুলো যখন করবে তখন আমাদের এই প্রসেসগুলো থেকে আনসার করতে হবে। তাহলে প্রথমে সব কিছু শুরু হয় হচ্ছে স্নায়বিক উত্তেজনা বা স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে, স্নায়বিক উত্তেজনা সৃষ্টি। এই স্নায়বিক উত্তেজনাটা কী সেটাই আমরা প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণে আলোচনা করব। তো এই স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হলে আমার দেখা যাবে কি ব্রেন থেকে আমার দুটা অংশের সিগনাল যাবে। আমরা জানি যে এটা যদি ফুসফুস হয় আর এটা যদি আমার ডায়াফ্রাম হয়, ফুসফুসের চারদিকে কী থাকে বলো তো, ফুসফুসের চারদিকে থাকে হচ্ছে বক্ষ অস্থি চক্র।
মানে হচ্ছে রিব কেজ, মাঝখানে থাকে হচ্ছে স্টারনাম, এখানে একটা স্টারনাম থাকবে, আর এগুলো হচ্ছে বক্ষস্থি চক্র। এই প্রত্যেকটা রিবের মাঝে বা পশুকার মাঝখানে কি থাকে বলতো? পেশি থাকে। এই পেশিগুলাকেই, প্রত্যেকটা পশুকার মাঝখানের পেশিগুলাকেই বলা হয় ইন্টারকোস্টাল পেশি। তাহলে প্রত্যেকটা পশুকার মাঝখানের এই পেশিগুলোকে আমরা বলতেছি ইন্টারকোস্টাল পেশি। তাহলে এই যে ইন্টারকোস্টাল, কোস্টা মানে হচ্ছে রিব বা পশুকা, ইন্টারকোস্টাল মানে কি তাহলে পশুকার মাঝে, তাহলে পশুকার মাঝে যে কোষ্টা থাকবে সেটাকে আমরা বলছি ইন্টার, মানে যে পেশি থাকবে সেই পেশিকে আমরা বলছি ইন্টারকোস্টাল পেশি। তাহলে এই যে ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশি, এই দুটা পেশিতে ব্রেইন সিগনাল পাঠাবে। কিসের সিগনাল পাঠাবে? সংকোচনের সিগনাল পাঠাবে। এবং এই সিগনাল পাঠানোর ক্ষেত্রে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হয় যে আমার ব্রেইন থেকে কোনো পেশিতে যদি কখনো সিগনাল যায়, সেই সিগনালটা হবে হচ্ছে সংকোচনের সিগনাল। প্রসারণের জন্য আলাদা করে আমাদের ব্রেইন থেকে কোনো সিগনাল পেশিতে পাঠানো হয় না। পেশির কাছে যে সংকোচনের সিগনাল আমরা পাঠাচ্ছি, সেই সংকোচনের সিগনালটা উঠায় নিলে বা সরায় নিলেই কিন্তু আলটিমেটলি ওই পেশিটা প্রসারিত হতে থাকবে। দ্যাট মিন্স আমি প্রসারণের জন্য কোনো পেশিকে আলাদা করে কোনো সিগনাল দিচ্ছি না। যে ধরো এটা হচ্ছে পেশি, ধরো এটা হচ্ছে একটা পেশি, আর ধরো এটা হচ্ছে আমার ব্রেইন। ব্রেইন কী করলো? এই পেশির কাছে সিগনাল দিল, সেই সিগনালটা হবে হচ্ছে সংকোচনের সিগনাল। সেই সিগনালটা কী বলবে? সেই সিগনালটা দিয়ে ব্রেইন এই পেশিটাকে বলবে যে তুমি সংকুচিত হও। তখন এই পেশিটা কী হবে? তখন এই পেশিটা সংকুচিত হয়ে যাবে। ওকে, এখন যতক্ষণ ব্রেইন এই সংকোচনের সিগনালটা এই পেশির কাছে পাঠাতে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পেশিটা সংকুচিত অবস্থায় থাকবে। যখন ব্রেইন এই সংকোচনের সিগনালটা সরিয়ে নিবে, তখন কী হয়ে যাবে বলতো? তখন এই পেশিটা কিন্তু অটোমেটিক্যালি আবারও প্রসারিত হয়ে যাবে। তাহলে ব্রেইন থেকে যে সিগনালটা আসছে সেই সিগনালটা কিসের সিগনাল হবে? সংকোচনের সিগনাল। সেই সংকোচনের সিগনালটা সরিয়ে নিলেই আমরা বুঝবো, ওই পেশিটা বুঝে যায় যে তার এখন প্রসারিত হতে হবে। দ্যাট মিন্স প্রসারণের জন্য আলাদা করে কোনো সিগনাল লাগে না। এটাই হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের একেবারে বেসিক কনসেপ্ট। সেটা বললাম স্নায়বিক উত্তেজনা সৃষ্টির জন্য। আমার ব্রেইন থেকে দুটা পেশিতে বা দুটা জায়গায় কী যাবে বলতো? সিগনাল যাবে। একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, আর একটা হচ্ছে ডায়াফ্রাম। এবং আমি কী করতে চাই বলতো? আমি ভিতর থেকে অক্সিজেনটাকে, মানে আমি বাইরে থেকে অক্সিজেনকে ভিতরে এন্টার করাতে চাই। বাইরে থেকে যদি আমি অক্সিজেনকে ভিতরে ঢুকাতে চাই, তাহলে আমি কী করব বলতো? ভিতরে আমার যে বক্ষ গহ্বর আছে, সেই বক্ষ গহ্বরের আয়তনটাকে আমি বাড়িয়ে দিব। আয়তন বাড়বে কীভাবে খেয়াল করো? আমি, আমার ব্রেইন কী করে? ডায়াফ্রামকে সংকুচিত করে। এখন ডায়াফ্রাম সংকোচন হলে কী হয়? ধরো এটা হচ্ছে ডায়াফ্রাম। এখন এটা যদি ডায়াফ্রাম হয়, ডায়াফ্রামটা এরকম একটু বাঁকা থাকে, এই সেন্টারে বা এই মাঝখানের অংশে ডায়াফ্রামের একটা পেশি থাকে যেটাকে বলা হয় কেন্দ্রীয় টেন্ডন। তাহলে যখন ডায়াফ্রাম সংকুচিত হয় বা সংকোচনের সিগনাল পায় ব্রেনের কাছ থেকে, তখন এই কেন্দ্রীয় টেন্ডনটা এরকম নিচের দিকে টান দেয়, এবং নিচের দিকে টান দেওয়ার কারণে ডায়াফ্রামটা এইরকমভাবে ফ্ল্যাট হয়ে যায়, এবং তখন ডায়াফ্রামটা দেখতে হয় হচ্ছে এমন। তাহলে দেখো উপরে নিচের স্পেসটা কি হয়ে গেল? আগের তুলনায় বেড়ে গেল। তাহলে ডায়াফ্রাম সংকোচন হলে কি হবে বলতো? ডায়াফ্রামের যে কেন্দ্রীয় টেন্ডন আছে, সেই কেন্দ্রীয় টেন্ডনটা নিচে নেমে আসবে। এখন খেয়াল করো, এই কেন্দ্রীয় টেন্ডনটা যখন নিচে নেমে আসলো, নিচে নেমে আসলে কি হবে বলতো? ডায়াফ্রাম সংকোচিত হয়ে ফ্ল্যাট হয়ে গেল। তাহলে আমি বলতে পারি যে বক্ষ গহ্বরের অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য মানে কি? অনুদৈর্ঘ্য মানে হচ্ছে উপরে নিচে, অনুদৈর্ঘ্য আয়তনটা বৃদ্ধি পাবে। ওকে, উপরে নিচে আয়তনটা বৃদ্ধি পেল। অ্যান্ড ইন্টারকোস্টাল পেশিতেও আলাদাভাবে কী যায় বলতো? সংকোচনের সিগনাল যায়, তাই ইন্টারকোস্টাল পেশিও সংকুচিত হয়। এখন ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হলে কি হবে বলতো? দুটো জিনিস হয়। প্রথমত, এই যে স্টারনামটা থাকে আমাদের ঠিক রিব কেজের মাঝ বরাবর যে অস্থিটা থাকে, যেটাকে ব্রেস্ট বোন বলা হয়, এই স্টারনামটা কী হবে বলতো? স্টারনামটা উপরে উঠে আসবে, স্টারনাম
উপরে উঠে আসে, রিপকেজের মাঝে যে অস্থিটা থাকে। তাহলে স্টারনামটা কি হবে বলতো? স্টারনাম উপরে উঠে আসবে। এখন স্টারনাম উপরে উঠে আসার পরে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে এই যে পর্শুকাগুলো আছে, এই পর্শুকাগুলো উপরে উঠে সামনে চলে আসবে। পর্শুকাগুলা মানে রিবগুলা উপরে উঠে সামনে চলে আসবে। তাতে দুইটা জিনিস হবে, কি কি হবে বলতো? যে জিনিসটা হবে সেটা হচ্ছে স্টারনাম যেহেতু উপরে উঠে আসলো, তাহলে সামনে পিছনে যে বক্ষগহ্বরের আয়তন সেটা বেড়ে যাবে। অ্যান্ড পর্শুকাগুলো উপরে উঠে গেলে কি হবে বলতো? সাইডওয়েজ অনুপ্রস্থভাবে যে আয়তনটা আছে সেটা বেড়ে যাবে। তাহলে আমার অনুপ্রস্থ আয়তনটা বেড়ে যাবে পর্শুকার জন্য, অ্যান্ড সামনে পিছনে যে আয়তনটা আছে সেটা বেড়ে যাবে স্টারনাম উপরে উঠে আসার কারণে। তাহলে আমি বলতে পারি যে বক্ষগহ্বরের সামনে পিছনে ও অনুপ্রস্থ আয়তনটা বৃদ্ধি পাবে। ওকে, এখন এই আয়তন বাড়লে টোটাল বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেল। অ্যান্ড টোটাল বক্ষগহ্বরের আয়তন বেড়ে গেলে কি হবে বলতো? ভিতরে অক্সিজেনের চাপ কমে যাবে। অ্যান্ড আমরা জানি চাপের সমতা আমার অলওয়েজ রক্ষা করতে হবে, তাই আমার যদি ভিতরে অক্সিজেনের চাপটা কমে যায় তাহলে আমি কী করবো? অক্সিজেনের চাপটা ইকুয়াল রাখার জন্য বা সমান রাখার জন্য বাইরে থেকে কিছু অক্সিজেন ভিতরে ঢুকবে, বাইরে থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে। তাহলে আমার সিস্টেমটা দেখো কি হচ্ছে, প্রশ্বাসের সময় আমার ডায়াফ্রাম ইন্টারকোস্টাল পেশি দুটাই সংকুচিত আছে, কিন্তু পর্শুকাগুলো উপরে উঠে যাচ্ছে, স্টারনামও উপরে উঠে যাচ্ছে এবং পর্শুকা সামনে চলে আসছে উপরে উঠে। এবং এই পর্শুকা উপরে উঠে আসা আর স্টারনাম উপরে উঠে আসার জন্য কিন্তু আমার বক্ষগহ্বরে কোন দিকের আয়তনটা বেড়ে যাচ্ছে বলতো? সামনে পিছনে অ্যান্ড পাশাপাশি অনুপ্রস্থ আয়তনটা বেড়ে যাচ্ছে। আর ডায়াফ্রাম সংকুচিত হয়ে যেহেতু কেন্দ্রীয় টেন্ডনটা নিচে নেমে যাচ্ছে, মানে এমন ছিল ডায়াফ্রাম এমন হয়ে যাচ্ছে, তাহলে আমার বক্ষগহ্বরের অনুদৈর্ঘ্য দ্যাট মিন্স উপরে নিচে আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে উপরে নিচে সামনে পিছনে আর সাইডওয়েজ আয়তনটা বেড়ে যাওয়ার কারণে টোটাল বক্ষগহ্বরের আয়তনটা বেড়ে গেছে। আয়তন বেশি কিন্তু অক্সিজেনের অনু কম, তাই ভিতরে অক্সিজেনের চাপ কম। অ্যান্ড চাপের সমতা রক্ষা করতে হলে এখন কী হবে? বাইরে থেকে অক্সিজেন ভিতরে প্রবেশ করবে। এটাই হচ্ছে প্রশ্বাসের সিস্টেম। নিঃশ্বাসে ঠিক এটার উল্টাটা হয়। নিঃশ্বাসে কী হয়? স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হয় এবং তার ফলে ডায়াফ্রাম শিথিল অবস্থায় চলে আসে, ইন্টারকোস্টাল পেশিও শিথিল অবস্থায় চলে আসে। তাতে কেন্দ্রীয় টেন্ডন আবারও উপরের দিকে উঠে আসবে এবং উপরের দিকে উঠে আসলে কী হবে বলতো? বক্ষগহ্বরের যে উপরের নিচে আয়তনটা ছিল সেটা কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। অ্যান্ড স্টারনাম আস্তে আস্তে কী হবে? নিচে নেমে আসবে, পর্শুকাগুলোও নিচে নেমে আসবে এবং বক্ষগহ্বরের সামনে পিছনে এবং অনুপ্রস্থ আয়তনটা আবারও স্বাভাবিক অবস্থায় চলে আসবে। তাতে ভিতরে তখন দেখা যাবে কি, আমার আয়তনটা এখন বেশি, কিন্তু যখন আমার সব কিছু নর্মাল বা শিথিল হয়ে যাচ্ছে তখন ভিতরের আয়তনটা কী হবে বলতো? কমে যাবে। এখন ভিতরের আয়তনটা কমে গেলে তখন দেখা যাবে ভিতরে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমার আছে সেটার চাপটা বাইরের কার্বন ডাইঅক্সাইডের চাপের তুলনায় বেশি। তখন আমার বডি কী করবে? অটোমেটিক্যালি কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করে দেবে যেন আমার চাপটা বাইরের সাথে সমান সমান থাকে। তাহলে এটাই হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাসের প্রক্রিয়ার মেকানিজম। তুমি যদি প্রশ্বাস পারো তাহলে তুমি অবশ্যই নিঃশ্বাস পারবে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, এবং এই ক্ষেত্রে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্নায়ুটা জানা বা স্নায়ুর কাজ জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের কেন্দ্রটা থাকে হচ্ছে মেরুলাতে। প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের কেন্দ্রটা থাকে হচ্ছে মেরুলাতে। এখন আমাদের ব্রেনের যে মেরুলা, ধরো
এটা হচ্ছে আমাদের ব্রেনের মেডুলা। তো মেডুলার উপরের অংশটা আছে যেটাকে আমরা বলছি পৃষ্ঠীয় অংশ, নিচের অংশটা আছে যেটাকে আমরা বলছি অঙ্কীয় অংশ, অ্যান্ড দুই পাশের অংশ আছে। তো এই মেডুলার যে নিচের অংশটা থাকবে যেটাকে আমরা বলছি অঙ্কীয় অংশ, এই অঙ্কীয় দিকটা নিয়ন্ত্রণ করবে প্রশ্বাস, তাই এই অঙ্কীয় দিকটাকে আমরা বলি প্রশ্বাস কেন্দ্র। অ্যান্ড এই মেডুলার যে উপরের অংশটা আছে এবং দুই সাইডের যে অংশ আছে, এই দুই সাইডের অংশ কি করবে বলো তো, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করবে। তাই এই উপরের অংশ বা পৃষ্ঠীয় অংশ এবং এই দুই সাইডের অংশকে আমরা বলবো নিঃশ্বাস কেন্দ্র। তাহলে যদি আমরা এটা দেখি, ধরো এটা হচ্ছে মেডুলা, আমি সামনে থেকে দেখছি, এটা হচ্ছে নিচের অংশ যেটা হবে হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, এটা হবে উপরের অংশ এবং এটা হবে পাশের অংশ। উপরের এবং পাশের অংশটা হবে হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, দ্যাট মিন্স তারা কি কন্ট্রোল করবে, তারা নিঃশ্বাস কন্ট্রোল করবে। ওকে, তাহলে এটা যদি মেডুলা হয় তাহলে নিচেরটা প্রশ্বাস কেন্দ্র, উপরেরটা নিঃশ্বাস কেন্দ্র এবং সাইডেরটা নিঃশ্বাস কেন্দ্র, সাইডের পোর্শনটা মেডুলার। তো এখন এই সেন্টারগুলা কি কাজটা করে সেটা আমরা দেখে নেব। এই যে আমরা প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়ার সময় দেখলাম যে আমার কী করতে হয় বলো তো, ডায়াফ্রাম সংকুচিত হয়, ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হয়, আবারও সেগুলো প্রসারিত হয়ে অটোমেটিক্যালি আমার নিঃশ্বাসটা স্টার্ট হয়ে যায়, তাই না? তো জেনারেলি যেটা হয় যে এই প্রশ্বাস কেন্দ্র কী করে, এই প্রশ্বাস কেন্দ্রটা দুইটা জায়গায় সিগনাল পাঠায়। ধরো যখন আমরা শুরুতে দেখেছিলাম যে ব্রেন থেকে যখন কোনো পেশির কাছে সিগনাল যাবে সেটা কিন্তু হবে সংকোচনের সিগনাল, ব্রেন কিন্তু পেশিকে কখনো প্রসারণের সিগনাল পাঠাবে না। তাহলে যখন আমার প্রশ্বাস হওয়া দরকার, দ্যাট মিন্স অক্সিজেন যখন আমার বডিতে এন্টার করতেছে, প্রশ্বাস কেন্দ্র তখন কি করছে, প্রশ্বাস কেন্দ্র দুটো জায়গায় আমার সিগনাল পাঠাবে। কোন দুটো জায়গায় সিগনাল পাঠাবে? একটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশির কাছে সিগনাল পাঠাবে এবং সেই সিগনালটা যাবে ইন্টারকোস্টাল নার্ভ বা ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে। তাহলে তুমি কিন্তু নামগুলো মনে রাখতে পারো এভাবে, ইন্টারকোস্টাল পেশির কাছে সিগনাল পাঠাচ্ছে তাই কে পাঠাবে, ইন্টারকোস্টাল নার্ভ। আর এই যে ডায়াফ্রাম, সেই ডায়াফ্রামের কাছে সিগনাল যাবে, ডায়াফ্রামের কাছে সিগনাল যাবে হচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে, ফ্রেনিক নার্ভ বা ফ্রেনিক স্নায়ু। এই ফ্রেনিক টার্মটা এসেছে ডায়াফ্রাম থেকে। তাহলে ফ্রেনিক স্নায়ু ডায়াফ্রামের কাছে এবং ইন্টারকোস্টাল স্নায়ু ইন্টারকোস্টাল পেশির কাছে কি করবে, সিগনাল বহন করে নিয়ে যাবে। এবং কিসের সিগনাল বহন করে নিয়ে যাবে, এই সিগনালটা হচ্ছে সংকোচনের সিগনাল, যে তাদেরকে বলবে কি করতে, সংকুচিত হতে। তাহলে এই দুইটা পেশি যখন এখানে সংকোচনের সিগনালটা দিবে, মানে এই দুইটা পেশির কাছে যখন সংকোচনের সিগনালটা ব্রেন থেকে আসবে, তখন এই পেশিগুলো কী হবে, সংকুচিত হবে। এই পেশিগুলো সংকুচিত হলে কী হবে, বাইরে থেকে অক্সিজেন ভিতরে ঢুকলো, এখন বাইরে থেকে যে অক্সিজেন ভিতরে ঢুকলো তখন কী হবে বলতো, ফুসফুস আস্তে আস্তে প্রসারিত হয়ে যাবে, তাই না? তাহলে ফুসফুস যখন প্রসারিত হয়ে যেতে থাকে তখন কী হবে বলতো, ফুসফুস ফুলে যেতে থাকলে আমরা দেখেছি যে এটা হচ্ছে ব্রঙ্কাস এবং ব্রঙ্কাসের ছোটো ছোটো শাখাকে আমরা কী বলি বলতো, ব্রঙ্কিওল। এই ব্রঙ্কিওলগুলোর মধ্যে কিছু পার্টিকুলার কোষ থাকে, সেই কোষগুলোকে আমরা বলি রিসেপ্টর কোষ বা রিসেপ্টর, ঠিক আছে? তাহলে এই যে ব্রঙ্কিওল, সেই ব্রঙ্কিওলে কিছু রিসেপ্টর থাকে, যখন ফুসফুসটা প্রসারিত হবে অ্যালভিওলাসগুলো প্রসারিত হয়, তাতে এই রিসেপ্টরগুলোতে টান পড়ে এবং এই রিসেপ্টরগুলো ব্রঙ্কিওলের প্রাচীরে টান পড়ার কারণে এই রিসেপ্টরগুলো সেন্স করতে পারে যে ব্রঙ্কিওলের প্রাচীরে টান পড়েছে। আর তারা এই টানটা সেন্স করতে পারে দেখে এদেরকে বলা হয় স্ট্রেচ রিসেপ্টর। স্ট্রেচ করা মানে কি, প্রসারিত হওয়া বা টান পড়া। তাহলে যখন আমরা অক্সিজেন গ্রহণ করছি প্রশ্বাসের মাধ্যমে, বাইরে থেকে অক্সিজেন ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকলে ব্রঙ্কিওলের
প্রাচীরে কি পড়ে বলতো? টান পড়ে, কারণ অ্যালভিওলাস ফুলে যায়, ফুসফুসে ফুলে যাচ্ছে। এই টানটা এই রিসেপ্টরগুলো সেন্স করতে পারে। সেন্স করে এই রিসেপ্টরগুলো কি করে, আমাদের নিঃশ্বাস কেন্দ্রে গিয়ে সে মেসেজ দেয়। ধরো এটা হচ্ছে ব্রঙ্কিওল, ওকে, ব্রঙ্কিওলের সাথে এখানে রিসেপ্টর আছে। তাহলে এই রিসেপ্টরগুলোর সাথে এই যে স্নায়ুটা কানেক্টেড থাকে, এই স্নায়ুটা হচ্ছে ভ্যাগাস স্নায়ু। আমরা জানি ভ্যাগাস স্নায়ু হচ্ছে 10 নম্বর স্নায়ু। তাহলে এই ভ্যাগাস স্নায়ু এই ব্রঙ্কিওলের স্ট্রেচ রিসেপ্টরের সাথে কানেক্টেড থাকে। তাহলে এই ব্রঙ্কিওলের স্ট্রেচ রিসেপ্টরের সাথে ভ্যাগাস স্নায়ু কানেক্টেড, তাহলে এই ভ্যাগাস স্নায়ু যখনই স্ট্রেচ রিসেপ্টর উদ্দীপ্ত হচ্ছে, তখনই এই ভ্যাগাস স্নায়ু নিঃশ্বাস কেন্দ্রে কী করছে, একটা মেসেজ পাঠাচ্ছে যে এখন নিঃশ্বাস স্টার্ট করতে হবে। যখনই নিঃশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তখন কী হয়, নিঃশ্বাস কেন্দ্র সচল হওয়ার কারণে প্রশ্বাস কেন্দ্র আস্তে 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 কাজ করা বন্ধ করে দেয়। কাজ করা বন্ধ করে দেয় মানে হচ্ছে এই যে সংকোচনের সিগনাল, সংকোচনের সিগনাল যেটা আমি প্রশ্বাস কেন্দ্রের মধ্যে দিয়ে নার্ভের মাধ্যমে পাঠাচ্ছিলাম, যে সংকোচনের সিগনাল, সেই সংকোচনের সিগনালটা প্রশ্বাস কেন্দ্র আস্তে আস্তে সরিয়ে নিতে থাকে। এবং সরিয়ে নিতে থাকলে কি হয় বলতো, তখন দেখা যায় যে এই নিঃশ্বাস কেন্দ্রটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবং নিঃশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হওয়ার কারণে কি হয়, এই ডায়াফ্রামটা সংকুচিত ছিল সেটা আবার প্রসারিত বা শিথিল অবস্থায় চলে আসে এবং তখন নিঃশ্বাস হয়। নিঃশ্বাসটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে প্রশ্বাস, যখন নিঃশ্বাস কেন্দ্রের কাজটা বন্ধ হয়ে যায়, তখন আবারও প্রশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স প্রসেসটা হচ্ছে এরকম, মেডুলার উপরের এবং পাশের সাইডটা নিঃশ্বাস কন্ট্রোল করে, নিচের সাইডটা প্রশ্বাস কন্ট্রোল করে। এখন এই যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের সময় এই প্রশ্বাস কেন্দ্র কী করবে, প্রশ্বাস কেন্দ্র ডায়াফ্রাম আর ইন্টারকোস্টাল পেশিকে সংকুচিত হতে বলবে, যেন প্রশ্বাস ঘটাতে পারে এবং অক্সিজেন বাইরে থেকে ভিতরে আনতে পারে। তো প্রশ্বাস কেন্দ্র সিগনাল দিল, সংকোচনের সিগনাল ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশির কাছে পাঠালো, ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রামের কাছে পাঠালো। তারা সিগনাল পেয়ে কী করলো, সংকুচিত হলো। যখনই তারা সংকুচিত হচ্ছে, বাইরে থেকে অক্সিজেন ভিতরে ঢুকছে, বাইরে থেকে যখন অক্সিজেন ভিতরে ঢুকছে তখন ফুসফুসটা কী হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে। ফুসফুস প্রসারিত মানে অ্যালভিওলাস প্রসারিত, অ্যালভিওলাস প্রসারিত মানে ব্রঙ্কিওল প্রসারিত, অ্যান্ড ব্রঙ্কিওল প্রসারিত মানে ব্রঙ্কিওলের প্রাচীরে যে রিসেপ্টর কোষগুলো থাকে সেই কোষগুলোতে টান পড়ে, ব্রঙ্কিওলের প্রাচীরে টান পড়ার কারণে। তাই স্ট্রেচ রিসেপ্টর সেই টানটাকে শনাক্ত করে কী করে, তার সাথে যে ভেগাস নার্ভ কানেক্টেড সেই ভেগাস নার্ভের মাধ্যমে এই নিউজটা নিঃশ্বাস কেন্দ্রে পাঠায় যে প্রশ্বাস এখন হচ্ছে, তোমাকে এখন অ্যাক্টিভ হতে হবে। নিঃশ্বাস কেন্দ্র মেসেজ পাওয়ার সাথে সাথে আস্তে আস্তে কী হতে থাকে বলতো, অ্যাক্টিভ হতে থাকে। এবং এটার কাজ এরকম যে নিঃশ্বাস কেন্দ্র যত বেশি অ্যাক্টিভ হতে থাকবে প্রশ্বাস কেন্দ্র তত বেশি ইনঅ্যাক্টিভ হতে থাকবে, আবার প্রশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হয়ে গেলে নিঃশ্বাস কেন্দ্র ইনঅ্যাক্টিভ থাকবে এরকম। তাহলে নিঃশ্বাস কেন্দ্র যত অ্যাক্টিভ হচ্ছে প্রশ্বাস কেন্দ্র ইনঅ্যাক্টিভ হচ্ছে। প্রশ্বাস কেন্দ্র ইনঅ্যাক্টিভ হলে কী করবে, প্রশ্বাস কেন্দ্র ইনঅ্যাক্টিভ হলে সে এই ইন্টারকোস্টাল পেশি আর ডায়াফ্রামের কাছে সিগনাল পাঠানো আস্তে আস্তে বন্ধ করে দিবে। দ্যাট মিন্স সিগনালটা কী করবে, সরিয়ে নিবে ওখান থেকে। তাই প্রশ্বাস কেন্দ্র এখান থেকে সিগনালটাকে সরিয়ে নিচ্ছে এবং তখন আস্তে আস্তে কী হচ্ছে, আমরা নিঃশ্বাস ঘটাচ্ছি। যখন নিঃশ্বাসটা কমপ্লিটলি হয়ে যায় তারপরে আবারও প্রশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হয়ে প্রশ্বাস স্টার্ট করে, আবারও নিঃশ্বাস কেন্দ্রে মেসেজ দেয়। নিঃশ্বাস কেন্দ্র অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে প্রশ্বাস ইনঅ্যাক্টিভ হতে থাকে। এইভাবে পুরা শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রসিডিওরটা ঘটতে থাকে। তাহলে এটা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের স্নায়ুবিক প্রক্রিয়া। তো এইখানে ভেগাস স্নায়ু যে স্ট্রেচ রিসেপ্টরের সাথে কানেক্টেড এবং স্ট্রেচ রিসেপ্টর যে ব্রঙ্কিওলে থাকে, তারপর ইন্টারকোস্টাল নার্ভ কাকে সিগনাল দেয়, ফ্রেনিক নার্ভ কাকে সিগনাল দেয়, মেডুলার কোন অংশটা কোন কেন্দ্র হিসেবে কাজ করে, এগুলো অবজেক্টিভে অনেক সময় এসে থাকে। তাহলে এই স্নায়ুবিক নিয়ন্ত্রণটা আমরা বুঝে গেলাম এবং আশা করি এটার মুখস্থ করার প্রয়োজন তোমাদের পড়বে না। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণ খুব একটা বড় না, রাসায়নিক নিয়ন্ত্রণে যেটা লাগে, দেখো কী কী পদার্থের, কী কী রাসায়নিক পদার্থের তারতম্য, আয়নের তারতম্য, বা কী কী রাসায়নিক পদার্থের ঘনত্বের তারতম্যটা আমাদের এই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটাকে ফাস্ট করবে বা স্লো করবে সেটা আমরা জানবো। যেটা হচ্ছে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা রক্তে বেড়ে যাবে, কিংবা যখন এইচ প্লাস আয়ন,
এইচ প্লাস আয়নটাকে কী বলে বলো তো? এইচ প্লাস আয়ন হচ্ছে প্রোটন আয়ন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন রক্তে বেড়ে যাচ্ছে, বা প্রোটন আয়নের পরিমাণটা যখন রক্তে বেড়ে যাচ্ছে, বা অক্সিজেনের পরিমাণটা যখন রক্তে কমে যাচ্ছে, তখন জেনারেলি শ্বাস প্রশ্বাস অনেক বেশি ত্বরান্বিত হয়। রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে মানে কি? আমার বেশি শ্বাস প্রশ্বাস নিতে হবে, কার্বন ডাইঅক্সাইডটাকে আমার বডি থেকে বাইরে বের করে দিতে হবে। অক্সিজেনের পরিমাণটা কমে যাওয়ার চেয়েও কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাওয়া আমাদের বডিকে অনেক বেশি প্রভাবিত করে। তো এই জন্য এইটার থেকে এই কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্টটা আমাদের রক্তে কিন্তু এই শ্বাস প্রশ্বাসটাকে অনেক বেশি ট্রিগার করে। এগুলোই হচ্ছে শ্বাস প্রশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রক। তাহলে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের পার্টটা আমরা দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। আমরা এতক্ষণ দেখলাম যে প্রশ্বাস নিঃশ্বাসের মাধ্যমে কীভাবে আমরা অক্সিজেন ঢুকাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড বের করছি, কিন্তু এই যে অক্সিজেনটা ঢুকাই আমরা অ্যালভিওলাসে, তারপরে সেটা কোথায় যায়? এই যে হচ্ছে অ্যালভিওলাস, এখন এটা হচ্ছে অ্যালভিওলাস। অ্যালভিওলাসের চারদিকে কী থাকে? অ্যালভিওলাসের চারদিকে থাকে হচ্ছে কৈশিক জালিকা, রাইট? এটা হচ্ছে একটা কৈশিক জালিকা, এটা হচ্ছে একটা অ্যালভিওলাস, আর এটা হচ্ছে কৈশিক জালিকা। এখন ব্যাপন কখন ঘটবে? ব্যাপন ঘটবে যখন চাপের তারতম্য হবে, তাই না? প্রশ্বাস হলে কী হয়? প্রশ্বাস হলে আমি অনেক পরিমাণে অক্সিজেন কী করি? আমার বডির মধ্যে ঢুকাই। এখন অক্সিজেন আমি বডির মধ্যে ঢুকালাম, অক্সিজেনের অণু কই আসলো? অ্যালভিওলাসে আসলো। অ্যালভিওলাসে যখন অক্সিজেনের অণু আসে, তার মানে কি? অ্যালভিওলাসে এখন অক্সিজেনের অণুর সংখ্যা অনেক বেশি। তাহলে অক্সিজেনের অণুর সংখ্যা অ্যালভিওলাসে বেশি, এবং এই কৈশিক জালিকায় যে অক্সিজেনের অণুগুলো আছে, সেই অক্সিজেনের অণু সংখ্যা এখন কৈশিক জালিকায় কম। তাহলে এখানে অক্সিজেন বেশি অ্যালভিওলাসে, তাইলে অ্যালভিওলাসে অক্সিজেনের চাপটা বেশি হবে, অ্যান্ড এই কৈশিক জালিকায় তখন কী হবে বলতো? অক্সিজেনের চাপটা কম হবে। অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ থাকে 104 মিলিমিটার পারদ, কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ থাকে 40 মিলিমিটার পারদ। তাহলে দেখো, এটা 104 মিলিমিটার পারদ, এটা 40 মিলিমিটার কম পারদ। কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ তাহলে এটার থেকে কতখানি কম, তাই না? এই যে চাপের তারতম্য ঘটেছে, এটার কারণে এখন কী হবে? ব্যাপন ঘটবে। কতক্ষণ ব্যাপন ঘটবে? ততক্ষণ অক্সিজেন এই কৈশিক জালিকার মধ্যে ঢুকতে থাকবে যতক্ষণ না এই কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ 104 মিলিমিটার পারদ হয়। চাপ যখন ইকুয়াল টু হয়ে যাবে, মানে এই কৈশিক জালিকায় অক্সিজেনের চাপ যখন এটার অক্সিজেনের চাপের সমান সমান হয়ে যাবে, তখন দেখা যাবে যে অক্সিজেনটা ঢোকা বন্ধ করে দিয়েছে। অ্যান্ড খেয়াল করো, এইখানে অ্যালভিওলাসে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, সেই কার্বন ডাইঅক্সাইডের চাপটা এই কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপের তুলনায় কী থাকবে বলতো? কম থাকবে না বেশি থাকবে? অবশ্যই কম থাকবে। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের চাপ হচ্ছে 40 মিলিমিটার পারদ, অ্যান্ড কৈশিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপ থাকে 46 মিলিমিটার পারদ চাপ। তাহলে তুমি খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের চাপ বেশি হচ্ছে কৈশিক জালিকার মধ্যে, কম হচ্ছে অ্যালভিওলাসের মধ্যে। কারণ কৈশিক জালিকা অলরেডি কী করেছে? কৈশিক জালিকা কেবল বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড কালেক্ট করে এখানে নিয়ে আসে, তাহলে অবশ্যই কৈশিক জালিকার রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চাপটা বেশি থাকবে, এবং এটার রক্তে এটা অ্যালভিওলাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের চাপটা কম থাকবে। তাই কার্বন ডাইঅক্সাইড কই যাবে? কৈশিক জালিকা থেকে বের হয়ে অ্যালভিওলাসে যাবে এবং নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বের হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালভিওলাস থেকে কৈশিক জালিকায় যে সিনটা আমরা দেখতে পাই, যেদিকে যায়। এখন এই রক্তের মধ্যে এখন অক্সিজেন আছে, কৈশিক জালিকায় কী আছে? কার্বন ডাইঅক্সাইড আছে। এখন এই অক্সিজেনটাকে আমার কই ক্যারি করতে হবে? বিভিন্ন অর্গানের বিভিন্ন কোষে এই অক্সিজেনটাকে আমার ক্যারি করতে হবে। তাহলে আমরা দেখি, এটা হচ্ছে একটা সেল, একটা কোষ, একটা অর্গানের একটা কোষ। এটা হচ্ছে কৈশিক জালিকা, বা এটা ধরো কোনো একটা অর্গানের সেল না বলে আমি কোনো একটা অর্গান বললাম, সেটার চারদিকে এরকম কৈশিক জালিকা থাকবে, রাইট? এখন এই কৈশিক জালিকাতে আমরা দেখব যে এই যে কৈশিক জালিকাটা আমরা এঁকেছি, এটা হচ্ছে একটা অর্গান, এটা হচ্ছে কৈশিক জালিকা। এখন এই কৈশিক জালিকায় যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের চাপটা এখন 104 মিলিমিটার পারদ, আর এই ভিতরে অক্সিজেনের চাপটা কী হবে? 40 মিলিমিটার পারদ। তার মানে আমার যেখানে অক্সিজেনকে আমি
সাপ্লাই দিতে চাই সেখানে অক্সিজেনের চাপটা কম থাকতে হবে। এখানে অক্সিজেনের চাপ বেশি, আমি সেটাকে অর্গানের কোষে সাপ্লাই দিতে চাই তাই এখানে অক্সিজেনের চাপটা কম। তেমন কার্বন ডাইঅক্সাইড, তাহলে অক্সিজেন কী করবে, ভিতরে ঢুকে যাবে। তেমন কার্বন ডাইঅক্সাইডের চাপটা এখানে থাকে হচ্ছে 46 মিলিমিটার পারদ। কোষিক জালিকায় কার্বন ডাইঅক্সাইডের চাপটা থাকে হচ্ছে 40 মিলিমিটার পারদ। তাহলে কার্বন ডাইঅক্সাইড কী করে, এই অর্গানের কোষের ভিতর থেকে কোষিক জালিকায় প্রবেশ করে এবং ততক্ষণ পর্যন্ত এই ব্যাপনটা চলতে থাকে যতক্ষণ এদের চাপটা কী হয়, সেম হয়। এবং চাপটা ইকুয়াল হয়ে গেলে তখন এইখানে যে কার্বন ডাইঅক্সাইড এসেছে সেটার চাপ দেখো 46 মিলিমিটার পারদ, আর এইখানে যে অক্সিজেন এসেছে সেটা কিন্তু 40 মিলিমিটার পারদ। দ্যাট মিন্স এটা অক্সিজেন যখন আমি এখানে সাপ্লাই দিচ্ছি তখন কিন্তু এই জায়গায় আমার অক্সিজেনের চাপটা কী হয়ে যাচ্ছে বলতো, কমে যাচ্ছে, এবং এই জায়গায় আমার অক্সিজেনের চাপটা কী হচ্ছে বলতো, বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে গ্যাসের বিনিময়, যে এটা হচ্ছে অ্যালভিলাস থেকে কৈশিক জালিকায় গ্যাস কীভাবে বিনিময় হয়, এটা হচ্ছে কৈশিক জালিকা থেকে কোনো অর্গানে বা অঙ্গের কোষে কীভাবে গ্যাসটা বিনিময় হচ্ছে। তাহলে এই চাপটা দেখো এখানে 144, এখানে 104 অ্যালভিলাসের ভিতরে আমি পাঠাচ্ছি কোথায়, কৈশিক জালিকায়, তাই কৈশিক জালিকায় অক্সিজেনের 40 কম। এখানে অক্সিজেনের 104 কোথায়, কৈশিক জালিকায়, আমি সেখান থেকে পাঠাচ্ছি কোথায় অর্গানে, তাই এখানে 40। কার্বন ডাইঅক্সাইডের জন্য সেম জিনিস, যেখান থেকে যেখানে যাবে অক্সিজেন যেখানে যাচ্ছে সেখানে চাপটা কম থাকতে হবে। তেমন কার্বন ডাইঅক্সাইড যেখানে যাচ্ছে সেখানে চাপটা কী হতে হবে, কম হতে হবে। এটা হচ্ছে 8g পারদ চাপ। তাহলে আমরা গ্যাসের বিনিময় পোর্শনটা দেখে নিলাম। এই চাপের মানগুলো বা ভ্যালুগুলো 40, 104, 46, 40, এই ভ্যালুগুলো কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, তো যার কারণে গ্যাসের বিনিময় পোর্শন থেকে তোমার এই ভ্যালুগুলো মাথায় রাখতে হবে। তাহলে গ্যাসের বিনিময় বা গ্যাসীয় বিনিময় আমরা মোটামুটি দেখে ফেললাম। এরপরে যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি। এগুলো হচ্ছে কিছু কনসেপ্ট। টাইডাল ভলিউম জিনিসটা কি, টাইডাল ভলিউম হচ্ছে এই যে আমরা যখন শ্বাস নিচ্ছি বা নিঃশ্বাস ত্যাগ করছি তখন একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু আমরা গ্রহণ করি এবং একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু আমরা ছেড়ে দেই। তাহলে প্রশ্বাস নিঃশ্বাসে যে পরিমাণ বায়ু ভিতরে ঢুকাই বা বাইরে বের করি সেটাকেই বলা হয়, সেই পরিমাণটাকেই বলা হয় টাইডাল ভলিউম, এবং এর মানটা থাকে 500 মিলিলিটার। তাহলে টাইডাল ভলিউম মানে সেই বায়ুর পরিমাণটা, যে পরিমাণ বায়ু আমরা বাইরে থেকে জেনারেলি গ্রহণ করি কিংবা ভিতর থেকে বাইরে বের করে দিই সেটা হচ্ছে 500 মিলিলিটার। অর্থাৎ আমি যখন শ্বাস নিচ্ছি তখন 500 মিলিলিটার বায়ু আমি বাইরে থেকে ভিতরে ঢুকাচ্ছি, আবার আমি যখন নিঃশ্বাস ত্যাগ করছি তখন 500 ml বায়ু আমি ভিতর থেকে বাইরে ত্যাগ করছি। রেসিডুয়াল ভলিউমটা কি, রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল মানে কি, থাকবে, তাই না? রেসিডেন্ট মানে কি, কোনো জায়গায় রেসিডেন্ট মানে হচ্ছে সেখানে থাকে, রাইট? তাহলে রেসিডুয়াল ভলিউম, রেসিডুয়াল মানে হচ্ছে কোথাও থাকবে। আমাদের ফুসফুস কখনো বায়ুশূন্য থাকে না, ফুসফুসে অলওয়েজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ বায়ু থাকে, এ কারণে কিন্তু আমরা পানিতে কী করতে পারি বলতো, ভাসতে পারি। তো ফুসফুসে যে পরিমাণ বায়ু অলওয়েজ প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে 1500 মিলিলিটার, এবং সেটাকেই আমরা বলি হচ্ছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল মানে হচ্ছে থাকবে, প্রেজেন্ট থাকবে, কোনো একটা জায়গায় থাকবে। তাহলে ফুসফুসে রেসিডুয়াল থাকবে যে পরিমাণ বায়ু, অর্থাৎ যে পরিমাণ বায়ু ফুসফুসে অলওয়েজ প্রেজেন্ট থাকবে, ফুসফুস যার কারণে ফুসফুস কখনো বায়ুশূন্য হবে না, সেটাকে বলা হয় হচ্ছে রেসিডুয়াল ভলিউম, যেটার পরিমাণটা হচ্ছে 1500 মিলিলিটার। এবং এটার কারণে কিন্তু মানুষ কী করতে পারে বলতো, পানিতে ভাসতে পারে, পানির তলায়ও ভাসতে পারে। রেসিডুয়াল ভলিউমের পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ক্যাপাসিটি মানে আমরা কী জানি বলতো, ক্যাপাসিটি মানে আমরা জানি হচ্ছে ক্ষমতা।
তাদের ভাইটাল ক্যাপাসিটি মানে কি ফুসফুস কতটুকুন বায়ু ধারণ করতে পারবে সেই ক্ষমতাটাকে বলা হয় হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। অর্থাৎ ফুসফুস কী পরিমাণ বায়ু, একটা ফুসফুস কতটুকুন পর্যন্ত পরিমাণ বায়ু সে নিজের মধ্যে ধারণ করতে পারবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটিটা একজন সুস্থ ব্যক্তির জন্য হচ্ছে 4500 মিলিলিটার, একজন দৌড়বিদের জন্য সেটা হয় হচ্ছে 6000 মিলিলিটার। তাহলে একজন দৌড়বিদ, সে যেহেতু অ্যাথলিট, অ্যাথলিটরা যেহেতু অনেক এক্সারসাইজ করে, অনেক দৌড়াতে হয় তাদের, তাই দৌড়বিদদের ক্ষেত্রে এই ক্যাপাসিটিটা মানে তাদের ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতাটা নর্মাল স্বাভাবিক মানুষদের থেকে বেশি থাকে, যেটা হয় হচ্ছে 6000। এখন কারো যদি এই কোয়ান্টিটিটা বা অ্যামাউন্টটা মনে না থাকে তাহলে এভাবে মনে রাখবা, TRV, টি হচ্ছে 500, সেটাকে আমি যদি 3 দিয়ে গুণ দেই তাহলে আমি কি পাবো, 1500। সেটাকে আমি যদি 3 দিয়ে গুণ দেই তাহলে আমি কি পাবো, 45। তাহলে টিকে টি কি 500, সেটাকে 3 দিয়ে গুণ দাও 1500, তাহলে এটা হবে কি 1500, সেটাকে 3 দিয়ে গুণ দাও 45, তাহলে ভাইটাল ক্যাপাসিটি কত হবে, 4500। এভাবে করে TRV, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, এভাবে তাদের মানগুলো তুমি কী করতে পারো, মাথায় রাখতে পারো বা মনে রাখতে পারো। এটা কিন্তু মিলিলিটার এককে, দৌড়বিদদের জন্য 6000 মিলিলিটার হয়। তাহলে আমরা টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম আর ভাইটাল ক্যাপাসিটি দেখে নিলাম। আমাদের মাত্র দুইটা টপিক বাকি আছে, এটা হচ্ছে গ্যাসীয় পরিবহন আর শ্বাসনালীর সমস্যা। তাহলে গ্যাসীয় পরিবহনটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক আমাদের এই চ্যাপ্টারে। তাহলে গ্যাসীয় পরিবহনটা কীভাবে হয় আমরা এখন সেই জিনিসটা দেখে নিব। গ্যাসীয় পরিবহন কি, এই যে অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছি, কিংবা কার্বন ডাইঅক্সাইড এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করছি, তাহলে এই যে ক্যারিজটা বা এই যে বহন করাটা সেটা কীভাবে হয়, যখন অ্যালভিওলাস থেকে রক্তে অক্সিজেন আমি দিয়ে দিলাম তখন কী হয়, তখন সেই অক্সিজেনটা রক্তে লোহিত রক্তগুলির সাথে মিশে, ইভেন যখন একটা অর্গানের সেল কার্বন ডাইঅক্সাইড বের করে আমার ইয়েতে কী বলে যে জালিকাটা থাকে সেই জালিকার মধ্যে দিয়ে দেয়, কৈশিক জালিকা, তখন কী হয় বলো তো, তখন ওই কার্বন ডাইঅক্সাইড কী করবে, কৈশিক জালিকায় যে লোহিত রক্তকণিকা থাকবে তার সাথে যুক্ত হবে। এখন শুধু তো লোহিত রক্তকণিকা না, আমার রক্তের মধ্যে আরও কী কী থাকে বলো তো, রক্ত রস থাকে, তারপরে লোহিত রক্তকণিকা তো আছে এবং রক্তরসে আমার বিভিন্ন ধরনের আয়ন থাকে, তাহলে এদের সাথে কী রিয়্যাক্ট করে বা কীভাবে পরিবাহিত হয় সেটা আমরা দেখব। গ্যাসের পরিবহনে প্রথমে আমরা দেখব হচ্ছে অক্সিজেনের পরিবহন। যখন বলা হবে ভৌত দ্রবণ রূপে পরিবহন, ভৌত দ্রবণ মানে কি, সে প্লাজমার যে পানি আছে সেই প্লাজমার পানির সাথে রিয়্যাক্ট করবে, দ্যাট মিন্স অক্সিজেন প্লাজমার পানির সাথে রিয়্যাক্ট করে প্লাজমায় দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করবে, সেই দ্রবণ রূপে অক্সিজেনের কিছু পরিমাণ ক্যারি হয় এবং সেটা হচ্ছে মাত্র 2%। এবং এই গ্যাসীয় পরিবহনে এই পার্সেন্টেজগুলো কিন্তু মনে রাখা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে ভৌত দ্রবণ রূপে যদি 2% হয়, সেকেন্ড যেটা অবশ্যই আমাদের যেটা অলওয়েজ মাথায় থাকে সেটা হচ্ছে রাসায়নিক যৌগ, তাই না? তাহলে এই যে রাসায়নিক যৌগরূপে পরিবহন, এই রাসায়নিক যৌগরূপে কী হবে, অক্সিজেন লোহিত রক্ত রাসায়নিক যৌগরূপে যখন সে পরিবাহিত হবে, জেনারেলি সে রাসায়নিক যৌগ গঠন করবে কখন, যখন সে কী করবে আরবিসি এর সাথে যুক্ত হবে বা আরবিসি এর সাথে সে আরবিসি এর ভিতরে ঢুকবে, তখন আরবিসির ভিতরে কে থাকে, হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে সে যৌগ গঠন করবে, এটাকে বলা হয় অক্সিহিমোগ্লোবিন, আমরা সবাই জানি। এবং অক্সিহিমোগ্লোবিন রূপে 98% অক্সিজেনই ক্যারিজ হয় বা পরিবাহিত হয়। তাহলে আমরা ভৌত দ্রবণ কখন বলছি, ভৌত দ্রবণ বলছি যখন প্লাজমার পানির সাথে একটা দ্রবণ তৈরি করবে তখন সেটাকে আমরা বলছি ভৌত দ্রবণ। এবং জেনারেলি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যখন পরিবাহিত হয় তখন ভৌত দ্রবণ রূপে অনেক অল্প পার্সেন্টেজে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড পরিবহন তিনটা ডিফারেন্ট ওয়েতে হতে পারে। কার্বন ডাইঅক্সাইড পরিবহন প্রথমে তো আমরা জানি ভৌত দ্রবণ রূপে। এখন খেয়াল করো কার্বন ডাইঅক্সাইড যখন ভৌত দ্রবণ তৈরি করছে অবশ্যই কোথায়, প্লাজমাতে, এবং এইভাবে মাত্র 5% কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হয়। এবং সেটা কী করবে, কার্বন ডাইঅক্সাইড সে প্লাজমার যে পানি আছে সেই পানির সাথে রিয়্যাক্ট করবে। এবং আমরা জানি কার্বন ডাইঅক্সাইড কি, অম্লীয় বা অ্যাসিডিক, তাহলে সে যখন পানির সাথে বিক্রিয়া করবে তখন সে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তাহলে এই কার্বনিক অ্যাসিডটা কি,
যখন কার্বন ডাইঅক্সাইড ভৌত দ্রবণরূপে পরিবাহিত হবে তখন সেই কার্বনিক অ্যাসিড হিসেবে পরিবাহিত হবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা দেখেছিলাম রাসায়নিক যৌগ রূপে, রাসায়নিক যৌগ যেগুলোকে আমরা কার্বামিনো যৌগ বলতে পারি, এবং এইভাবে অক্সিজেনের 27% বা 27% কার্বন ডাইঅক্সাইড এইভাবে ক্যারিড হয়। তাহলে এই যে রাসায়নিক যৌগ, এই রাসায়নিক যৌগ রূপে কীভাবে ক্যারিড হবে? কার্বন ডাইঅক্সাইড কী করে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে, অর্থাৎ রাসায়নিক যৌগ রূপে মানে অবশ্যই সে কী করবে, আরবিসির ভিতরে ঢুকবে, এবং আরবিসির ভিতরে কাছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন যেহেতু কী, সেটা একটা প্রোটিন, রাইট? গ্লোবিন একটা প্রোটিন, তাহলে হিমোগ্লোবিনের একটা অংশ কী থাকবে, প্রোটিন। আর প্রোটিনে আমরা কী জানি, কী থাকে জানি, অ্যামিন মূলক থাকে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইডটা যখন হিমোগ্লোবিনের সাথে রিয়্যাক্ট করে তখন সেই হিমোগ্লোবিনের অ্যামিন মূলকটার সাথে গিয়ে যুক্ত হয়, এবং অ্যামিন মূলকটার সাথে গিয়ে যুক্ত হয়ে সে COOH মূলকটা তৈরি করে। এবং যেহেতু সে হিমোগ্লোবিনের অ্যামিন মূলকটার সাথে গিয়ে যুক্ত হয়ে সে কী করলো, রাসায়নিক যৌগ গঠন করলো, তাই এটাকে আমরা বলবো কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের যে অ্যামিন মূলক থাকে, যেহেতু হিমোগ্লোবিন একটা প্রোটিন, প্রোটিন আছে তাই সেখানে অ্যামিন মূলক থাকবে, তাই অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের অ্যামিন মূলকটার সাথে যুক্ত হবে, এবং তাই এটাকে বলা হচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন। আর যদি কার্বন মনোক্সাইড এটার সাথে যুক্ত হয় তখন সেটাকে বলা হবে কার্বক্সি হিমোগ্লোবিন। তাহলে এইভাবে মাত্র 27% ক্যারিড হয়। তাহলে আমরা দেখলাম কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে যাচ্ছে। লাস্ট যেটা আমরা দেখব সেটা হচ্ছে কিভাবে কার্বন ডাইঅক্সাইড বাইকার্বনেট যৌগ হিসেবে ক্যারিড হয়, এবং এই যে বাইকার্বনেট যৌগ, বাইকার্বনেট মানে কি বলতো, HCO3-, এটা বাইকার্বনেট আয়ন। তাহলে বাইকার্বনেট যৌগ হিসেবে কিভাবে ক্যারিড হবে সেটা আমরা দেখব। এই ক্ষেত্রে দুটো জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে। একটা জিনিস হচ্ছে বহিঃকোষীয় তরল, কোষের বাইরে যে ধরনের তরল থাকে সেই বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়ন বেশি থাকে। বহিঃকোষীয় তরল কীরকম, যেমন প্লাজমা একটা বহিঃকোষীয় তরল। প্লাজমাতে কী থাকে, আরবিসি, WBC, প্ল্যাটলেট, এগুলো প্লাজমাতে থাকে। প্লাজমা এই কোষগুলোর ভিতরে তো থাকে না, কোষগুলোর বাইরে থাকে, তাই প্লাজমাকে আমরা বলবো বহিঃকোষীয় তরল। বহিঃকোষীয় তরলে সোডিয়াম আয়নটা বেশি থাকবে, অ্যান্ড অন্তঃকোষীয় তরল, এই অন্তঃকোষীয় তরলে বেশি থাকবে হচ্ছে পটাশিয়াম আয়ন। এই দুটো যেহেতু আমরা জানি, এখন আমরা কী দেখবো, কার্বন ডাইঅক্সাইড আরবিসি এর ভিতরে ঢোকার আগে কার্বন ডাইঅক্সাইডের খানিকটা অংশ কি অবশ্যই প্লাজমার সাথে মিশ্রিত হয়, কিছু অংশ প্লাজমার সাথে মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, অ্যান্ড কিছু অংশ কি করে প্লাজমাতে যেটা করে, আমরা জানি প্লাজমাতে কোন আয়ন বেশি থাকবে, সোডিয়াম আয়ন বেশি থাকবে, তাই প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইড কী করবে, সোডিয়াম আয়ন এবং প্লাজমাতে যে পানি আছে সেই পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট গঠন করলো, এবং এটা প্লাজমাতেই থাকবে। আর তারপরে কার্বন ডাইঅক্সাইডের বেশ খানিকটা অংশ কই চলে যাবে, আরবিসি এর ভিতরে চলে যাবে। আরবিসি এর ভিতরে চলে গিয়ে এই কার্বন ডাইঅক্সাইড কী করবে, আরবিসির ভিতরে অন্তঃকোষীয় তরল, সেখানে কী থাকে, পটাশিয়াম আয়ন বেশি থাকে, তাই সে পটাশিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে সে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করলো। তাহলে এটা হচ্ছে, এগুলো হচ্ছে সেই বাইকার্বনেট যৌগ, যে বাইকার্বনেট যৌগ হিসেবে এই জিনিসগুলো ক্যারিড হয় বা কার্বন ডাইঅক্সাইড ক্যারিড হয়। তাহলে প্লাজমাতে কী থাকে, সোডিয়াম আয়ন বেশি থাকে, তাই প্লাজমাতে কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম আয়ন পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম বাইকার্বনেট হিসেবে প্রবাহিত হবে, মানে ক্যারিড হবে। আর আরবিসিতে পটাশিয়াম আয়ন বেশি থাকে, তাই কার্বন ডাইঅক্সাইড আরবিসিতে পটাশিয়াম আয়ন পানির সাথে মিশে পটাশিয়াম বাইকার্বনেট হিসেবে ক্যারিড হবে। এবং এইভাবে করে 65% কার্বন ডাইঅক্সাইডই এইভাবে ক্যারিড হয় বা পরিবাহিত হয়। এখন এই যে আরবিসির মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড ঢুকে তখন একটা প্রসেস আমরা দেখতে পাই বা একটা ঘটনা ঘটতে দেখা যায়। কোন ঘটনাটা ঘটতে দেখা যায় আমরা এখন সেটা দেখে নিব।
যখন এটা হচ্ছে আরবিসি, এটা হচ্ছে একটা আরবিসি বা রেড ব্লাড সেল, আর আরবিসির বাইরে এটা হচ্ছে প্লাজমা। ওকে, এখন কার্বন ডাইঅক্সাইড কি করলো, কার্বন ডাইঅক্সাইড এই আরবিসির মধ্যে ঢুকলো। যখন কার্বন ডাইঅক্সাইড এই আরবিসির মধ্যে ঢুকে তখন সে কি করে, পানির সাথে বিক্রিয়া করে, এবং ঢুকে সে কি করে, পানির সাথে বিক্রিয়া করে সে তৈরি করে হচ্ছে কার্বনিক অ্যাসিড। এখন এই যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হলো, এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে যায়, এবং এই কার্বনিক অ্যাসিডটা ভেঙে এইচ প্লাস আর এইচ সিও থ্রি মাইনাস বাইকার্বনেট আয়ন তৈরি করে। এই বাইকার্বনেট আয়নটা কি করে, এই বাইকার্বনেট আয়নটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে এই আরবিসি এর ভিতরে, আবার কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন কোষের বাইরে বের হয়ে যায়, এবং কোষের বাইরে এনএ প্লাস আর সিএল মাইনাস আলাদা অবস্থায় থাকে। এই এনএ প্লাসের সাথে বিক্রিয়া করে সে এনএ এইচ সিও থ্রি বা সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে, আর এই যে ক্যালসিয়াম আয়ন, সেই ক্যালসিয়াম আয়নটা কি করে, ভিতরে আরবিসির ভিতরে ঢুকে যায়। মানে ব্যাপারটা কি ঘটলো, দেখো কার্বন ডাইঅক্সাইড প্লাজমা থেকে আরবিসির মধ্যে ঢুকলো, কোষের মধ্যে কি থাকে, পানি থাকে, তাই কার্বন ডাইঅক্সাইড এই পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অ্যাসিডটা কি হয়, এই আরবিসির মধ্যে আয়নিত হয়ে যায়, এবং কার্বনিক অ্যাসিড আয়নিত হলে কি কি তৈরি করে আমরা জানি, প্রোটন তৈরি করে এবং বাইকার্বনেট আয়ন তৈরি করে। তাহলে এই যে বাইকার্বনেট আয়নটা আছে, তার মধ্যে কিছু সংখ্যক বাইকার্বনেট আয়ন আমরা জানি কি, কোষের ভিতরে কে থাকে, পটাশিয়াম আয়ন থাকে, তাই পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে, আবার কিছু পরিমাণ বাইকার্বনেট আয়ন কোষের বাইরে বের হয়ে যায়। এখন কোষের বাইরে এই যে বাইকার্বনেট আয়ন, এটা কি করলো, কোষের বাইরে বের হয়ে গেল না কিছু পরিমাণ, তার মানে আমার কোষের মধ্যে থেকে ঋণাত্মক কিছু আয়ন বাইরে বের হয়ে গেল, তার মানে কোষের ভিতরে ঋণাত্মক আয়নের একটা ঘাটতি তৈরি হলো। এখন এই কোষের ভিতরে ঋণাত্মক আয়নের ঘাটতিটা আমি কিভাবে ফুলফিল করব, ফুলফিল করার উপায় হচ্ছে এই যে কোষের বাইরে প্লাজমাতে সোডিয়াম ক্লোরাইড আয়ন থাকে, তার মধ্যে এটা আয়নিত অবস্থায় থাকে, সোডিয়াম আয়ন হিসেবে থাকে, ক্লোরাইড আয়ন হিসেবে থাকে, এই যে পরিমাণ বাইকার্বনেট বাইরে বের হয় সেটা কি করে, সেটা এই সোডিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট তৈরি করে, আর এই যে ক্লোরাইড আয়নটা বাকি থাকে এই আরবিসি এর ভিতরে যে ঋণাত্মক আয়নের ঘাটতিটা আমার তৈরি হয়েছিল সেই ঘাটতিটাকে পূরণ করবার জন্য কি হয়, এই ক্লোরাইড আয়নটা কোষের মধ্যে বা আরবিসির মধ্যে ঢুকে যায়, অ্যান্ড এই প্রসেসটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং। ক্লোরাইড শিফটিং মানে তাহলে কি, ক্লোরাইড শিফটিং মানে তাহলে হচ্ছে ক্লোরাইডকে আমি শিফট করছি, ক্লোরাইডকে আমি কোনখান থেকে কোনখানে শিফট করছি, আমি বাইরে থেকে ক্লোরাইডকে আরবিসি এর ভিতরে শিফট করে দিচ্ছি। কেন শিফট করছি, কারণ এই যে বাইকার্বনেট আয়নটা ছিল ঋণাত্মক আয়ন, এই ঋণাত্মক আয়নটাকে কোষ থেকে আমি বাইরে বের করে নিয়ে এসেছিলাম, এবং ঋণাত্মক আয়ন কোষ থেকে বাইরে বের হয়ে আসার কারণে, প্লাজমায় আসার কারণে কোষের মধ্যে একটি ঋণাত্মক আয়নের ঘাটতি সৃষ্টি হয়েছে, যেই ঘাটতিটা পূরণ করবার জন্য আমি ক্লোরাইড আয়নটাকে কোষের মধ্যে আরবিসির মধ্যে পাঠিয়ে দিয়েছি। এটাকে বলা হয় ক্লোরাইড শিফটিং বা হ্যামবার্জার শিফটিং বলা হয় অনেক জায়গায় নামানুসারে আবিষ্কারকের। তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গ্যাসীয় পরিবহনের লাস্ট ধাপ, যেটা আমরা দেখলাম বাইকার্বন হিসেবে পরিবহন। আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা গ্যাসীয় পরিবহনের পরে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে কার্বন মনোক্সাইড আর তার সাথে যখন হিমোগ্লোবিন যুক্ত হয় তখন কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হয়। এখন এই যে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি হইল, এই কার্বন মনোক্সাইডকে একটা নীরব ঘাতক গ্যাস বলা হয়। তো এই কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক গ্যাস কেন বলা হয়, বলার কিছু কারণ থাকে। নীরব মানে কি, সে কোনো শব্দ করবে না বা তার প্রেজেন্স বা উপস্থিতি তুমি কী করতে পারবে না, টের করতে পারবে না, টের পেতে পারবে না। তুমি যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল জায়গায় যাও সেখানে যদি কার্বন মনোক্সাইড থাকেও সেটা তুমি টের পাবে না, কেন, কারণ এই জিনিসটার কোনো বর্ণ নাই, কোনো গন্ধও নাই। তো
কোনো বর্ণ কোনো গন্ধ না থাকার কারণে তুমি টের পাবে না যে ওখানে কার্বন মনোক্সাইড আছে। কিন্তু সেই কার্বন মনোক্সাইড কি করবে, তোমার বডিতে যদি একবার কার্বন মনোক্সাইড ঢুকে সে কি করবে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে। এবং ধরো একটা জায়গায় অক্সিজেনও আছে এবং একটা জায়গায় কার্বন মনোক্সাইডও আছে, অক্সিজেনের তুলনায় হিমোগ্লোবিনের এই কার্বন মনোক্সাইডের প্রতি অ্যাট্রাকশন বা আকর্ষণটা কিন্তু 200 গুণ বেশি। মানে অক্সিজেনকে হিমোগ্লোবিন যে মানে যতটুকু আকর্ষণ করে তার থেকে 200 গুণ বেশি আকর্ষণ হিমোগ্লোবিন কার্বন মনোক্সাইডকে করে। যার কারণে কোনো জায়গায় অক্সিজেন বা কার্বন মনোক্সাইড থাকলে অবশ্যই বেশি অ্যামাউন্ট অফ কার্বন মনোক্সাইড তোমার বডিতে ঢুকে যাবে। এবং এই কার্বন মনোক্সাইড তোমার বডিতে ঢুকলে কী হবে, এই কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। এবং কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের ঠিক সেই জায়গায় যুক্ত হবে যে জায়গায় অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। তার ফলে কী হয়, এই কার্বন মনোক্সাইড যখন একবার হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় এর একটা স্টেবল ফর্ম গ্রহণ করে। স্টেবল ফর্ম মানে এই কার্বন মনোক্সাইড আর সেই হিমোগ্লোবিনকে ছাড়বে না। তার ফলে কী হচ্ছে দেখো তো, এই হিমোগ্লোবিন বা এটাকে যদি আমি বলি একটা আরবিসি, এই আরবিসিয়ের যে যে জায়গায় অক্সিজেন যুক্ত হতে পারত সেই সেই জায়গায় কার্বন মনোক্সাইড যুক্ত হয়ে যাবে। তার ফলে নতুন কোনো অক্সিজেনের অণু আর হিমোগ্লোবিনের সাথে যুক্ত হতে পারবে না, আর এই কার্বন মনোক্সাইড তো হিমোগ্লোবিনকে ছাড়বেও না, তাই এই হিমোগ্লোবিন বা আরবিসি টোটালি অকেজো হয়ে যাবে, সে আর কোনো অক্সিজেন অণুকে ধরতে পারবে না বা অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারবে না। এই কারণে এইভাবে করে কী হবে, যে কয়টা আরবিসির সাথে কার্বন মনোক্সাইড যুক্ত হবে সে কয়টা আরবিসিকে কার্বন মনোক্সাইড কী করবে বলো তো, একেবারে অকুপাই করে রেখে দিবে। এই কারণে দেখা যাবে যে আমাদের বডির আরবিসিগুলো আস্তে আস্তে বেশ কিছু আরবিসি সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারছি না, কেন, কারণ তার সাথে কার্বন মনোক্সাইড যুক্ত। এই জন্য কার্বন মনোক্সাইডকে বলা হয় নীরব ঘাতক গ্যাস, কারণ এই সিচুয়েশন চলতে থাকলে আমরা মৃত্যুমুখে পতিত হব বা আমরা মরেও যেতে পারি। আচ্ছা, তাহলে গ্যাসীয় পরিবহন এতটুকুই। লাস্ট আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে শ্বাসনালীর সমস্যা। শ্বাসনালীতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো তোমাদের বইয়ে বিভিন্ন ধরনের রোগের কথা বলা আছে, তো কোনো ধরনের রোগ যখন তুমি পড়বে বা রোগের নাম জানবে তখন এতটুকু দেখবে, এই আইটিস হচ্ছে তোমরা বাংলায় সাফিক্স প্রেফিক্স, ইংলিশে সাফিক্স প্রেফিক্স পড়েছো তাই না, বাংলায় অনুসর্গ উপসর্গ পড়েছো, তাহলে এই জিনিসটা হচ্ছে একটা বায়োলজিক্যাল সাফিক্স। এবং আইটিস মানে হচ্ছে ইনফেকশন। তাহলে আমি যদি বলি সাইনোসাইটিস, সাইনোসাইটিস মানে কি, সাইনাস থেকে আইটিস এসেছে সাইনোসাইটিস, এই আইটিস মানে হচ্ছে ইনফেকশন। তাহলে সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাসে ইনফেকশন। আমাদের ফেসে বেশ কিছু সাইনাস থাকে বা গহ্বর খালি জায়গা থাকে, সাইনাস মানে হচ্ছে খালি জায়গা। তো সেই খালি জায়গা কয় জোড়া সাইনাস থাকে এটাও কিন্তু বইয়ে দেওয়া, সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো সাইনাসে ইনফেকশন হলে সেটাকে বলা হবে সাইনোসাইটিস। ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোর প্রভাবে জেনারেলি দেখা যায় যে এইসব জায়গায় অনেক বেশি ইনফেকশন হয়। তারপরে আরেকটা টার্ম যেটা ওটিটিস, ইটিস আইটিস মানে হচ্ছে ইনফেকশন, ওটি বা অট যেটা সেটা মানে হচ্ছে কান, অ্যান্ড ওটিটিস মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণে ইনফেকশন। তাহলে অট এই টার্মটা হচ্ছে কান থেকে, আইটিস ইনফেকশন থেকে, মিডিয়া মানে হচ্ছে মাঝখানে, তাহলে ওটিটিস মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণে ইনফেকশন। তাহলে মধ্যকর্ণে ইনফেকশন হলে সেটাকে আমরা বলবো হচ্ছে ওটিটিস মিডিয়া। তাহলে এইখানে সাইনোসাইটিসের ক্ষেত্রে তোমরা দেখবে যে বইয়ের মধ্যে দেওয়া আছে যে অ্যাকিউট সাইনোসাইটিস বা ক্রনিক সাইনোসাইটিস, এই জিনিসগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। অ্যাকিউট হবে যখন 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সাইনোসাইটিসটা থাকবে, ক্রনিক মানে হচ্ছে যখন বেশি সময় পর্যন্ত থাকে এবং অনেক তীব্র আকার ধারণ করে, যেটা হচ্ছে 8 উইকের বেশি, মোর দ্যান 8 উইকস। তাহলে 8 উইকের বেশি হলে সাইনোসাইটিসটা যদি 8 উইকের বেশি সময় পর্যন্ত লাস্ট করে তখন সেটাকে বলা হবে হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস, এবং সাইনোসাইটিসটা যদি 4 থেকে 8 উইক পর্যন্ত চলতে থাকে তখন সেটাকে বলা হবে হচ্ছে অ্যাকিউট সাইনোসাইটিস। তাহলে এভাবে করে যে তোমাদের সময়কাল দেওয়া আছে, আবার ধরো জ্বরের পরিমাণ যদি দেওয়া থাকে, যে ধরো যে শ্বাসনালীতে
সমস্যা হচ্ছে। এখন এই যে শ্বাসনালীর সমস্যা, সেই সমস্যায় ধরো আমাদের বডিতে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। তো এই যে লক্ষণগুলো আমাদের বডিতে দেখা যায়, সেই লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। যে যেমন ধরো যে কতটুকুন পরিমাণ জল উঠছে, কিছু কিছুতে দেখবে তোমার জ্বরের মান দেওয়া আছে 100.4, কিছু কিছুতে 102.4, এরকম জ্বরের যে অ্যামাউন্টগুলো দেওয়া থাকে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। তারপরে হচ্ছে তোমার ধরো যে কোথাও পাল্প সৃষ্টি হচ্ছে কিনা, বা কোথাও ফুলে যাচ্ছে কিনা, বা ঠান্ডা লাগছে কিনা, এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি করে অবজেক্টিভ আসে। তাহলে এই যে লক্ষণগুলো, যে ঠান্ডা লাগছে বা ঘাড় ব্যথা করছে বা কোথায় কি হচ্ছে, সেই লক্ষণগুলো কিন্তু জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর কত সপ্তাহ ধরে চলছে কিংবা জ্বর কতদিন ধরে থাকছে সেই জিনিসটাও কিন্তু জানা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যার কারণে জ্বরের ওই পোর্শনগুলো কিন্তু মাথায় রাখতে হয়। তারপরে সাইনোসাইটিসে যে বলা আছে যে আমাদের পুরো ফেসে চার জোড়া সাইনাস আছে, তো এই সাইনাসের পরিমাণটাও তোমার অবজেক্টিভে দিতে পারে। এবং ওটিটিসে কানের ঠিক কোন জায়গায় তোমার ইনফেকশনটা হচ্ছে সেটাও আসতে পারে। এবং তারপরে ওটিটিসে জ্বরের মানটা দেওয়া আছে 100.4°F, এই জ্বরের ভ্যালুটাও কিন্তু তোমার পরীক্ষার সময় আসতে পারে। সাইনোসাইটিসেও তোমার জ্বরের ভ্যালু দেওয়া আছে যে বেশি হলে কত জ্বর হয়ে যেতে পারে। তাহলে এই যে জ্বরের ভ্যালু বলো, তারপরে লক্ষণ বলো, লক্ষণ জ্বরের পরিমাণ, আর হচ্ছে যদি কোনো নির্দিষ্ট মানে কোথায় এক্স্যাক্টলি কোথায় সেই রোগটা হয়, এবং প্রতিকার, এই চারটা জিনিস কিন্তু রোগের সম্পর্কে পড়তে হবে। প্রতিকারের থেকে বেশি লক্ষণ অনেক ইম্পর্ট্যান্ট, কারণ লক্ষণগুলো দিয়ে অনেকভাবে পেছিয়ে অবজেক্টিভ কিন্তু দেওয়া যায়। তো আমরা শ্বাসনালী সমস্যাও পড়ে ফেললাম। তাহলে আমাদের এই চ্যাপ্টারে শ্বসন এবং শ্বাসক্রিয়া চ্যাপ্টারের মোটামুটি যে যে জিনিসগুলো আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো আমাদের পড়া হয়ে গেছে। আমরা শ্বসনতন্ত্রের অংশ দেখলাম, আমরা প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ দেখলাম, তারপরে প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা দেখলাম, গ্যাসের বিনিময় দেখলাম, টাইডাল ভলিউম, রেসিডুয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি কাকে বলে সেটা দেখলাম, গ্যাসীয় পরিবহন এবং শ্বাসনালীর সমস্যাও আমরা দেখে ফেললাম। তাহলে এই যে ভ্যালুগুলো বা পরিমাণগুলো, সেই পরিমাণগুলো ইম্পর্ট্যান্ট। তারপরে ধরো একজন সুস্থ ব্যক্তি 14-18 বার প্রতি মিনিটে শ্বাস গ্রহণ করে, কিন্তু বাচ্চারা কিন্তু তার থেকে বেশি টাইম শ্বাস গ্রহণ করে, যেমন প্রতি মিনিটে 40 বার শ্বাস গ্রহণ করে। তাহলে এই পার্সেন্টেজগুলো বা এই অ্যামাউন্টগুলো এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে আশা করছি তোমরা এই চ্যাপ্টারের যা কিছু আছে ছোটোখাটো সব কিছু তোমরা জেনে গেছো, এবং এই চ্যাপ্টারের সব আইডিয়াটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং কোন কোন জিনিস তোমরা মেডিকেল এবং ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়বে এবং কোন কোন টপিক তোমরা জানবে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আশা করছি আজকের লাইভ ক্লাসটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট লাইভ ক্লাসে নেক্সট সাবজেক্ট নিয়ে। ততক্ষণে বেস্ট অফ লাক অ্যান্ড নেভার স্টপ লার্নিং।